শরণ চক্রবর্তী। এরপর আমরা বরণ করে নেব ডক্টর শান্তনু ঘোষ। ডক্টর শান্তনু ঘোষ মহোদয়কে আমরা বরণ করে নেব। অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি TMCN ডক্টর ব্রাম টিচিং হসপিটাল। আমরা উত্তরীয় কুড়িয়ে এবং আমাদের প্রকৃতিকে সবুজ সুন্দর নির্মল রাখার উদ্দেশ্যে গাছ আমরা উপহার স্বরূপ তুলে দিচ্ছি। তারপর ডক্টর বিশ্বজিৎ সাহা আমরা বরণ। এরপর আমরা বরণ করে নেব ডক্টর জয়ন্ত পোতার। ডক্টর জয়ন্ত পোতার এই ছবি পেডিয়াট্রিক্স এন্ড এমএস অফ TMC। ডক্টর জয়ন্ত পোতার আমরা উত্তরীয় করিয়ে এবং ঠিক একইভাবে গাছের চারা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে বরণ করে নিচ্ছি। হরিপদ দত্ত এবং দুলাল পাল মহোদয় তারা দুজনেই বরণ করে নিচ্ছে ডক্টর জয়ন্ত পোতার মহোদয়কে। এরপর আমরা বরণ করব ডক্টর নারায়ণ ভৌমিক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনোকোলজি। ডক্টর নারায়ণ ভৌমিক, আমি শ্রী দীপক বিশ্বাস মহোদয়কে অনুরোধ করব তাকে বরণ করে নেবার জন্য। ডক্টর নারায়ণ ভৌমিক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনোকোলজি। ডক্টর নারায়ণ ভৌমিক, ডক্টর জয়ন্ত পোতার, ডক্টর জয়ন্ত পোতার মহোদয়কে আমরা বরণ করে নিব। এইচওডি পেডিয়াট্রিক্স এবং মেডিকেল সুপারিনটেনডেন্ট অফ TMC। এবারে ডক্টর অমিত গোস্বামী, ম্যাক্স অফিসিয়াল সার্জন। ডক্টর অমিত গোস্বামী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর স্বপন সাহা মহোদয়কে নিচ্ছে ডেকে নিচ্ছি। এবং মিস্টার সুশীল সাহা, আপনাদের দুজনকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আমরা মিলিতভাবে অনুরোধ করছি। আমরা বরণ করে নেব রায়চাঁদ সাহা মহোদয়কে, ফরমার কনসালটেন্ট রেডিওলজি ডিপার্টমেন্ট। ডক্টর রায়চাঁদ সাহা মহোদয়কে আমরা বরণ করে নেব। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুশীল সাহা মহোদয়কে। সুপ্রীত ভট্টাচার্য মহোদয়কেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ডক্টর সুপ্রীত ভট্টাচার্য মহোদয়, আপনাদের দয়া করে আসন গ্রহণ করবার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমরা এবারে বরণ করে নেব। আমরা উত্তরীয় করি এবং চারা গাছ তাদের হাতে তুলে দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছি। এবারে জেনারেল ম্যানেজার সুশীল সাহা মহোদয়কে আমরা এরপর বরণ করে নেব। জেনারেল ম্যানেজার সুশীল সাহা মহোদয়কে আমরা তারপর বরণ করে নেব। আমরা ডক্টর বিশ্বজিৎ সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর NIT আগরতলা, জোরে করতালি হয়ে যাক আমাদের মাননীয় অতিথিদের জন্য। সকলকেই আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে বরণ করে নিলাম। এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। ॐ असतु मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा मत
darkness, lead me to light. From death, lead me to immortality. আমরা আমাদের সমস্ত অন্ধকারে দূরীভূত হোক, আলোর দীপ্যমান কিরণে আমরা যেন উদ্ভাসিত হতে পারি। এই জয় গুরু, আ ভেরি গুড আফটারনুন টু অল দ্য ডিগনিটারিজ প্রেজেন্ট ওভার দিস অসপিশিয়াস সেমিনার। মাই রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্স, ডক্টর্স, দেয়ার স্টুডেন্টস ফ্রম দিস ইনস্টিটিউট অ্যান্ড ফ্রম আদার ইনস্টিটিউটস, অ্যাট ফার্স্ট আই উড লাইক টু এক্সপ্রেস মাই সিনসিয়ার থ্যাংকস টু দ্য অর্গানাইজার্স ফর প্রোভাইডিং মি দিস অপরচুনিটি টু বি হিয়ার টু প্রেজেন্ট ওভার দ্য সাবজেক্ট ম্যাটার অফ Power of Concentration in Existential Upliftment, অর্থাৎ একাগ্রতার শক্তি আমাদের সত্তা এবং অস্তিত্বের উদ্বর্ধনের জন্য, এ বিষয়ের উপর আমি সামান্য একটু আলোকপাত করার চেষ্টা করছি। এটি বিনম্র ঘোষণা। জ্ঞানীগুণী ও বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সমাবেশে আমি কোনো জ্ঞান প্রদর্শন নয়, বরং আমার প্রিয় পরমের প্রতি অত্যন্ত সামান্য অ্যাক্টিভ কনসেন্ট্রেশনের ভেতর দিয়ে যতটা উপলব্ধি করতে পেরেছি এবং অনুধাবন করতে পেরেছি তার কিছুটা শেয়ার করার চেষ্টা করছি মাত্র বিনম্রভাবে। কনসেন্ট্রেশন বা একাগ্রতা, এটা আমরা সবাই কম বেশি জানি। এটা হচ্ছে মনসংযোগের একটা নিয়ন্ত্রণ, যার ভেতর দিয়ে আমরা কোনো একটা বিষয়, বস্তু অথবা বিশেষ কোনো একটা চিন্তার প্রতি আমরা নিজের মনকে সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত করতে পারি, কেন্দ্রায়িত করতে পারি এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন সব বিষয়, বস্তু, চিন্তা সব কিছুকে দূরে রাখতে পারি। এটা আমাদের সবারই জানা। আরেকটা জিনিস, কনসেন্ট্রেশন বা একাগ্রতার কথা বললেই সবার আগে আমাদের একজন আধুনিক ভারতীয়ের কথা মনে পড়ে, একজন মনীষীর কথা, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যার নামে এই অডিটোরিয়ামটি নামাঙ্কিত। স্বামী বিবেকানন্দ কনসেন্ট্রেশনের ব্যাপারে বেশ কিছু বলেছেন এবং কয়েকটি বিশেষ উদ্ধৃতি আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। দ্য ফ্লো অফ দিস কনশাস কন্ট্রোল অফ মাইন্ড বিকামস স্টেডি ওয়েন প্র্যাকটিস ডে আফটার ডে অ্যান্ড দ্য মাইন্ড অ্যাটেন্স দ্য ফ্যাকাল্টি অফ কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন। অর্থাৎ দিনের পর দিন অনুশীলন করলে মনের এই সচেতন প্রবাহ স্থির হয় এবং মন স্থির একাগ্রতার একটা অনুষদ অর্জন করে। তিনি আরও বললেন যে শিক্ষার সারমর্মই হচ্ছে মনের একাগ্রতা। আর একাগ্রতার একটা লেভেল বা স্তরে গিয়ে মানুষ কিছু মিরাকুলাস পাওয়ার, আশ্চর্যজনক কিছু ক্ষমতা অর্জন করতে পারে। বিবেকানন্দ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কনসেন্ট্রেশন পাওয়ার অফ মাইন্ড ইজ অনলি ইনস্ট্রুমেন্ট টু হেল্প আস সি গড। আমরা অনেকে জানি বিবেকানন্দ নাকি ঈশ্বরকে দেখেছেন, আর তিনি বলছেন যে মনের একাগ্রতাই হচ্ছে একমাত্র ইনস্ট্রুমেন্টাল যার মাধ্যমে ঈশ্বরকে দেখার জন্য আমরা সহায়তা পেতে পারি। বিবেকানন্দের ভাষায় জ্ঞান অর্জনের একমাত্র পথই হচ্ছে মনের কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করা। আর সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুটো উদাহরণের উপস্থাপন করেছিলেন। বলেছেন, যখন একজন রসায়নবিদ তার পরীক্ষাগারে একটা পরমাণু, একটা অণু, মলিকুল বা একটা আয়নের উপর তার সমস্ত মনের শক্তিগুলোকে একত্রিত করে, কেন্দ্রীভূত করে তার পরীক্ষালব্ধ বিষয়গুলোকে মিলিয়ে নিয়ে সংশ্লেষণাত্মক এবং বিশ্লেষণাত্মকভাবে সে একটা এক কেন্দ্রিক করে তুলে, তখন তার মধ্যে ওই পরমাণুর সমস্ত বৈশিষ্ট্য, অণুর বৈশিষ্ট্য, রসায়নের সমস্ত জ্ঞান তার মধ্যে প্রাপ্ত হয়। ঠিক তেমনি একজন জ্যোতির্বিজ্ঞানী যখন তার মনের সমস্ত কনসেন্ট্রেশনকে এক কেন্দ্রীভূত করে তার অবজারভেশনগুলোকে, টেলিস্কোপে দেখা অবজারভেশন এবং গতিশীলতাকে একত্রে করে তিনি যখন সমস্ত বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেন, তার সামনে তখন সিক্রেট অফ নেচার অর্থাৎ প্রকৃতির গূঢ় রহস্যগুলো তার সামনে তখন উপনীত হয় জ্ঞান রূপে। দ্য মোর দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন, মোর ইজ দ্য নলেজ অ্যাকোয়ার্ড। যতটা গভীরে নিয়ে যাওয়া যায় কনসেন্ট্রেশনকে, ততটাই নাকি জ্ঞান লাভ হয়।
এই যে কথাগুলো বিবেকানন্দ বলেছেন, এক্সপ্লেন করেছেন, সেগুলো হয়তো বিবেকানন্দের মতো একজন মনীষীর পক্ষে হয়তো খুব সম্ভবপর হয়েছে তার সাধনার এত শক্তির ফলে, কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষ কী করে করব? তার জন্য আমরা একটা খুব সহজভাবে একটা পথ খুঁজে পেতে পারি এবং তার সেই হিসেবে আমি এখানে স্লাইডে যেটা দেখাচ্ছি, একজন আমেরিকান জার্নালিস্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একটা প্রশ্ন করেছিলেন, টেল মি ইন ওয়ান অর টু ওয়ার্ডস অ্যাবাউট দ্য ফিলোসফি অফ সৎসঙ্গ। ঠাকুর শুধু দুটো শব্দই ব্যবহার করেছেন, বললেন বি কনসেন্ট্রেট, এককেন্দ্রিক হও, বি কনসেন্ট্রিক এককেন্দ্রিক হও, এর ভেতর দিয়ে সৎসঙ্গের ফিলোসফিকে বুঝতে পারা যাবে। তারপর ঠাকুর তার একটা বাণীতে কনসেন্ট্রিক মানে কি সেটা বলেছেন, কনসেন্ট্রিক মিন্স উইথ সেন্টার, দ্যাট ইজ উইথ দ্য সেন্ট্রাল লাভ, দ্য কেয়ার অফ এক্সিস্টেন্স, দ্য পুল অফ বিং, দ্য স্টে অফ লাইফ। অর্থাৎ কনসেন্ট্রিক হতে গেলেই আমার একটা সেন্টার লাগবে, একটা কেন্দ্র লাগবে, আর এই কেন্দ্রটা হবে সে কেন্দ্রীয় ভালোবাসা, যেটা সযত্নে সত্তাকে এক্সিস্টেন্সকে রেখে ধরে রেখেছে, আর যা সত্তাকে টেনে রাখে, ধরে রাখে, আকর্ষণ করে রাখে এবং জীবন প্রবাহকে অক্ষুণ্ণ রাখে, দ্য স্টে অফ লাইফ। সো ফর এনি ওয়ান অর এনিথিং টু বি কনসেন্ট্রিক উই নিড এ সেন্টার অফ ফোকাস। আমাদের ফোকাস করার জন্য আমরা কোনো কিছু ছাড়া শূন্যের মধ্যে উইদাউট এনি প্রিকারসার আমরা কনসেন্ট্রেট করতে পারি না, তার জন্য একটা কিছু লাগে। মহাবিজ্ঞানী আইনস্টাইন একটা কথা বলেছেন যার সঙ্গে একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়, লুক ডিপ ইন টু দ্য নেচার ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার। প্রকৃতির দিকে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করো, তুমি সব কিছু ভালো বুঝতে পারবে, আইনস্টাইন বলেছেন। আমরা যদি প্রকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করি, আমরা বিশাল ভাস্টনেস যেটা রয়েছে মহাবিশ্বের তার দিকে, অথবা মডারেট স্ট্রাকচার যেমন সোলার সিস্টেম সৌরজগতের দিকে, অথবা খুবই টাইনি একটা পরমাণুর দিকে, অতি ক্ষুদ্র পরমাণুর দিকে, যেখানেই আমরা কনসেন্ট্রেট করি আমরা দেখতে পাই সেখানেও একটা কিছুকে কেন্দ্র করে যেন সবাই একটা সুসমঞ্জস তাৎপর্যপূর্ণভাবে একটা কিছু মেনে চলছে। সৌরজগতের ক্ষেত্রে সূর্যের আকর্ষণে তার গ্রহগুলো তার চারদিকে ঘুরছে, সূর্যকে কেন্দ্রে রেখে, তার মাস্টার প্রভুকে কেন্দ্রে রেখে। ঠিক তেমনি একটা পরমাণুর ভেতরে তার পরমাণুর কেন্দ্র যেটা থাকে নিউক্লিয়াস, তার চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে চলেছে এবং সেখানেও একটা তাৎপর্যপূর্ণ একটা অস্তিত্বের বিষয় লক্ষ্য করা যাচ্ছে। পরমাণুটা ভেঙে যাচ্ছে না, ইলেকট্রনগুলো তার টানে গিয়ে নিউক্লিয়াসে পড়ে পরমাণুর অস্তিত্বকে বিপন্ন করে তুলছে না, সত্তা সেখানে অক্ষুণ্ণ থাকছে। এইভাবে আমরা দেখি গ্রহগুলো তার সূর্যের চারদিকে কিংবা ইলেকট্রনগুলো যখন তার নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে সেখানে রয়েছে একটা অ্যাট্রাকটিভ ইন্টারেকশন, একটা আকর্ষণীয় একটা ইন্টারেকশন। এই আকর্ষণীয় ইন্টারেকশনটা গ্রহগুলোর ক্ষেত্রে যেমন মহাকর্ষ বল, ঠিক তেমনি ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন। এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা কনশাসনেস অবচেতন বস্তুগুলো তাদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে তারা তার মাস্টারের সঙ্গে, তার সোর্সের সঙ্গে, উৎসের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারে। খুব ছোট্ট একটা উদাহরণ এখানে উপস্থাপন করা যেতে পারে। আমরা যদি একটা চুম্বককে রেখে দিই এখানে, আর যদি একটা লোহার টুকরাকে তার কাছে আনা হয়, লোহার টুকরাটির চোখ নেই, কান নেই, কিছু নেই, কিন্তু লোহা ঠিক বোঝে যায়, একটা নিকেল ঠিক বোঝে যায় তাকে কেউ টানছে, তার উৎস তাকে টানছে, অথবা সে উৎসের দিকে আকৃষ্ট হচ্ছে। এই যে একটা চেতন সত্তাহীন একটা বস্তুর মধ্যেও তার উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করা, সেটা তার মধ্যে রয়েছে। সম্ভব হয়েছে কিভাবে? প্রত্যেকটা বস্তু এই মহাবিশ্বের সমস্ত কিছু বেসিক্যালি এক একটা অনুচুম্বক। লোহার ক্ষেত্রে অনুচুম্বকগুলো কেন্দ্রায়িত হয়ে গেছে, কনসেন্ট্রিক হয়ে গেছে, যে কনসেন্ট্রিক হয়েছে তার উৎসের দিকে সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা এমন আশ্চর্যজনক ক্ষমতা প্রাপ্ত হয়েছে, সো দ্যাট ইট ক্যান কমিউনিকেট উইথ ইটস মাস্টার। সে চুম্বকের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। আমরা চুম্বক আর লোহার সংযোগ স্থাপনের জন্য অন্য কিছু আমাদের প্রয়োজন হয়নি, কোনো চোখ নেই, কান নেই, কিছু নেই, অথচ একটা চেতনহীন বস্তু সংযোগ স্থাপন করতে পারলো। আর আমরা হিউম্যান বিইং যারা কনশাসনেস নিয়ে আসি, একটা চেতন সত্তা নিয়ে অবস্থান করছি, আমরা অ্যাটাচড উইথ আওয়ার বিলভড লর্ড উইথ দ্য স্ট্রিং অফ সুপ্রিম লাভ অ্যান্ড উইথ দ্য ফোর্স অফ লাভিং অ্যাট্রাকশন টুয়ার্ডস ফুলফিলমেন্ট অফ দ্য মিন্স আওয়ার পার্সোনালিটি। আমরা আমাদের জীবন এবং ব্যক্তিত্বকে
পূর্ণতা দেওয়ার জন্য আমরা আমাদের সেই সুপ্রিম লাভের সঙ্গে এই ভালোবাসার সূত্র উইথ দ্য স্ট্রিং অফ লাভ আমরা প্রত্যেকে যুক্ত হয়ে আছি। যতটা আমরা কনসেন্ট্রেট করতে পারবো ততটাই আমরা হয়ে উঠতে পারবো, ততটাই আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো উইথ দ্য সোর্স। দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে টু রেগুলেট পার্সন্স কমপ্লেক্সেস অ্যান্ড দ্যাট ইজ টু রিমেন কনসেন্ট্রেটেড উইথ দ্য প্রফেট দ্য মাস্টার। ম্যান হ্যাজ টু হ্যাভ এ লিভিং আইডিওলজি অ্যাট দ্য সেন্টার অফ হিস লাইফ and the whole life and activities have to revolve, be guided and be shaped by the ideal. Jodi jibon to adorsho kichu ekta na thake tar kendre manusher kendre tahole tar somosto activity jodi khuje na pay emon ekta center jake kendro kore she chalate pare tar byaktitwer purnota dewa shombhob noy. Tai ekta living ideal dorkar. Amra jara ja kichu korchi, whatever we are doing, amra porashona korchi hoyto ma ke kingba baba ke khushi korar jonno, আমরা কাজ করছি হয়তো আমার বাচ্চাটিকে খুশি রাখার জন্য, আমরা যা কিছু করি দ্যার ইজ এ স্ট্রিং অফ লাভ এবং কেন্দ্রে একটা কিছু থাকে। আর সেটা যদি সেই কেন্দ্রে যদি আমরা এমন কোনো পরম পুরুষকে বসাতে পারি যিনি সমস্ত ভালোবাসার উৎস, তাহলে সেই কমিউনিকেশনটা কতটা পাওয়ারফুল হবে, সেই কনসেন্ট্রেশনটা কতটা পাওয়ারফুল হবে ফর এ কনশিয়াস হিউম্যান বিইং সেটা ভাবাই যায় না। আমরা এগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র তার প্রাইমারি আউটকামগুলোর দিকে তাকাই কনসেন্ট্রেশনের, তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এটা আমাদের পড়াশোনায় সহায়তা করে। এনাবলস ফাস্টার কম্প্রিহেনশন, ইম্প্রুভস মেমোরি, আমাদের স্মরণশক্তিকে বাড়ায়, আমাদের কাজে ফোকাস করাটাকে বাড়ায়। এইভাবে আমাদের মিনিংলেস, যেসব সামঞ্জস্যপূর্ণ নয় এবং সঙ্গতিপূর্ণ নয় এমন চিন্তাভাবনা থেকে আমাদের মনকে দূরে রেখে আমাদের সমস্ত কাজগুলোকে সহজ এবং কম সময়ে করতে সহায়তা করে। এটা আমরা সবাই জানি, বুঝি এবং আমাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে। আমরা কনসেন্ট্রেট করি তাহলে আমরা তার ইন্টারনাল কজটাকে দেখতে পাই। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেজন্য বললেন যে স্পিরিচুয়ালিটি সেটা একটা সায়েন্টিফিক জিনিস। তার সত্যানুসরণ বলে একটা বই আছে, আজকে আমি দেখি। মেডিটেশন, ধ্যান, কনসেন্ট্রেশনের কথা বললে মেডিটেশনের বিষয় আসে। শ্রী ঠাকুর বললেন কিসি বিষয় পে মন কো সম্যক ভাব সে লগে রহনে কে নাম হি সমাধি হে। সমাধি মিন্স ডিপ কনসেন্ট্রেশন, মেডিটেশন। ওয়েন দ্য মাইন্ড ইজ অ্যাবজর্বড কমপ্লিটলি কনসিউমিং এনিথিং থরোলি ইট ইজ কল্ড ডিপ মেডিটেশন আর সমাধি। টু রিমেইন এঙ্গেজ উইথ এ সিঙ্গেল থট অ্যান্ড টু ফিল, অর্থাৎ অস্তিত্বকে ধরে রাখার জন্য সমস্ত প্রকৃতিতে যা কিছু এমনভাবে সংগঠিত হচ্ছে এবং ইন্টারলিঙ্ক হয়ে আছে একে অপরের সঙ্গে, সেগুলোকে বুঝতে পারার নামই হচ্ছে বিজ্ঞান। আমরা ইদানিং যে কনসেন্ট্রেশনের উপর কিছু বিজ্ঞান ভিত্তিক সংখ্যক মেডিটেশন করেন এরকম কিছু লোকের উপরে একটা সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে MRI করে তাদের ব্রেন স্ট্রাকচারটার পরিবর্তন লক্ষ্য করে দেখা গেছে, যারা ধ্যান করেন নিয়মিত তাদের যে এজ রিলেটেড যে স্ট্রাকচারাল চেঞ্জ হয় ব্রেনের সেটা অনেক কম হয়। এখানে আমি দু একটা রেফারেন্স উল্লেখ করেছি। নিউরোসায়েন্স রিভোল্ট অনেকটা কাজ করে এই ধরনের একটা সার্ভে হয়েছে। এই সার্ভেতে দেখা গেছে যে আর্টেরিয়াল স্পাইন লেভেলিং ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং পদ্ধতিতে যে যারা ধ্যান করছেন চার দিন যাবৎ, মেডিটেশন করেছেন এবং ডিপ কনসেন্ট্রেশন ফলো করেছেন, তাদের আনপ্লেজেন্টনেসটা 57% রিডিউস হয়েছে, যেখানে তাদের ইন্টেন্সিটি অফ পেইন 40% রিডিউস হয়ে গেছে। এগুলো সমীক্ষাগত ফল। আরেকটা জিনিস আমি মেনশন করতে চাইছি, যারা মেডিটেট করেন তাদের মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়, কারণ মস্তিষ্কের অভ্যন্তরস্থ সেরিব্রাল কর্টেক্সের যে ব্লাড ফ্লো আছে সেই রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে তাদের তাপমাত্রা বাড়ে। এটা পরীক্ষা করা আজ খুব সহজ হয়ে গেছে, কারণ ইনফ্রারেড থার্মোগ্রাফি অর্থাৎ ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তার ধ্যানের বা তার মেডিটেশনের সেই পদ্ধতিতে কোনো ব্যাঘাত না ঘটিয়ে দূর থেকেই তার তাপমাত্রাটা মেপে নেওয়া যায়। দেখা গেছে তাতে মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে আর প্রত্যেকেরই থাকে একটা বেড়ে ওঠার একটা স্বাভাবিক প্রবৃত্তি। সবাই চায় বেড়ে উঠতে, এটা ডিভাইন আর্জ, বি ইট কনশাস অর নন কনশাস, এই দুটো নিয়েই সব তৈরি হয়ে থাকে। আর দ্য ওয়ে অফ আপ হোল্ডিং দ্য আর্জ অফ আওয়ার এক্সিস্টেন্স ইজ ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়গুলো নয়, ধর্ম সৎসঙ্গ জগতে হচ্ছে দ্য ওয়ে অফ আপ হোল্ডিং দ্য আর্জ অফ আওয়ার এক্সিস্টেন্স।
ইনস্ট্যান্টগুলোকে রেশনালাইজ করার মাধ্যমে এটা সম্ভব হতে পারে আর এটাই ধর্ম করতে পারে। তাই ঠাকুর বললেন, নো দ্য ম্যাটার ইন দ্য কোর অফ ইটস এক্সিস্টেন্স অ্যানালিটিক্যালি সিনথেটিক্যালি ক্রস ওভার দ্য ড্যাডেনিং পয়েন্ট অ্যান্ড এনজয় লাইফ। অর্থাৎ বস্তুগুলোকে তার অস্তিত্বের একদম মূল সূত্র ধরে কোর অফ এক্সিস্টেন্সে তাকে অনুধাবন করতে বিশ্লেষণাত্মকভাবে এবং সিনথেটিক্যালি সংশ্লেষণাত্মকভাবে, আর এর ভেতর দিয়ে ওই ড্যাডিং পয়েন্টটাকে অতিক্রম করে এনজয় করতে বলেছেন জীবনটাকে, সমস্ত কিছুকে গভীরভাবে বুঝে এবং তার আনন্দটাকে নিয়ে। ফর দিস ইট রিকোয়ার্স ডিপ কনসেন্ট্রেশন ফোকাসিং দ্য মাইন্ড টু পারসিভ দ্য ফাইনাল রেজাল্টস। আই এম এ হাম্বল ফলোয়ার অফ শ্রী শ্রী ঠাকুর অ্যান্ড আই হ্যাভ নো কারেজ টু এক্সপ্লেন হিম নট দ্য নলেজ টু পার। আপনাকে একটু মঞ্চে থাকবার জন্য অনুরোধ করব। আমি মঞ্চে ডেকে নেব সুপ্রীত ভট্টাচার্য মহোদয়কে, আমরা ডক্টর বিশ্বজিৎ শাহ মহোদয়কে এবারে একটি মেমেন্টো দিয়ে বরণ করে নেব। আমরা প্যানাসিয়ার পক্ষ থেকে এবারে তার হাতে একটু মেমেন্টো তুলে দেব ডক্টর বিশ্বজিৎ শাহ মহোদয়কে। সুপ্রীত ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব topic Mental Health in Digital Era Problems and Its Way. Now, I humbly request to Dr. Shantanu Ghosh, Associate Professor, Department of Psychiatry, TMC and Dr. Brown Teaching Hospital to deliver his valuable speech. Please, sir. আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর শান্তনু ঘোষ মহোদয়কে। আমরা শুনব এবারে তার মুখ থেকে কিছু মূল্যবান কথা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রী চরণে প্রণাম, জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম, আচার্য দেবের চরণে প্রণাম, উপস্থিত সবাইকে আমার জয় গুরু। আমাকে যেটা টপিক দেওয়া হয়েছে সেটা হলো মেন্টাল হেলথ ইন দ্য ডিজিটাল এরা, দ্য প্রবলেমস অ্যারাইজিং আউট অফ ইট অ্যান্ড ইটস ওয়ে আউট। আমি চাই, আমি অনেকগুলো তিন চারটে ভাষায় কথা বলতে চাই যাতে করে নাকি সবাই কিছুটা বোঝে। অবাঙালি লোকেরাও আছে, স্টুডেন্টরা আছে। আই ওয়ান্ট ইচ অ্যান্ড হাইজিন। বাংলায় কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন সদাচার। হি সেড অ্যাবাউট ফিজিক্যাল হাইজিন, মেন্টাল হাইজিন অ্যান্ড স্পিরিচুয়াল হাইজিন। এটা আমার কথা নয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। রিগার্ডিং ফিজিক্যাল হাইজিন, হি সেড ইটস কিটিং ক্লিন ইন দ্য বেস। একটাই কিন্তু উদ্দেশ্য, যে হাইজিন, ফিজিক্যাল হাইজিন মেনটেন করা। এই হাইজিন মেনটেন করতে গিয়ে আমরা কিন্তু ডিজিজটাকে, করোনাটাকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করেছি। নেক্সট উনি বলেছেন মেন্টাল হাইজিন। হোয়াট ইজ দিস? দ্য প্র্যাকটিস অফ ট্রুথফুল থিঙ্কিং, স্পিকিং ট্রুথ, উইশিং ওয়েলবিং অফ আদার্স ইন মেন্টাল হাইজিন ইজ দ্য মেন্টাল হাইজিন। অ্যান্ড লাস্টলি উনি বলেছেন স্পিরিচুয়াল হাইজিন, মানে আধ্যাত্মিক সদাচার। এটা কি? ইটস দ্য আনরিপেলিং অ্যাডহারেন্স টু দ্য লর্ড, মিনস ইস্টর অ্যান্ড ফলোয়িং হিম আনকনশিয়াস আনকন্ডিশনালি।
আমরা যাকেই আমাদের ইষ্ট বলে মানি তার প্রতি যে একটা অমোঘ আকর্ষণ এবং তাকে অনুসরণ করার যে ইচ্ছা সেটাই হলো স্পিরিচুয়াল হাই। ইন মোবাইল ফোন অর ল্যাপটপ অর কম্পিউটার ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার ডে টু ডে লাইফ। এক্সেসিভ ইউজ অফ দিস ডিভাইসেস দিস মোডালিটিস ক্যান লিড টু মেনি মোর প্রবলেমস। আর এই জায়গাটাতেই কিন্তু আমরা এক্সটেনশন করছি মেন্টাল সদাচার বা মানসিক সদাচারের ব্যাপারটা, সেটা হলো ডিজিটাল সদাচার। তাহলে এখন আমি বলবো যেগুলো কথা সেগুলো আমাদের প্রত্যেকের জীবনে এটা লাইফ উইল বি অ্যাফেক্টেড বাই এক্সেসিভ ইউজ অফ দিস ইন্টারনেট। অ্যান্ড লাস্টলি দেয়ার বি ডিপেন্ডেন্স অন ইউজিং দ্য ইন্টারনেট। নাও হোয়াট ইজ ডিপেন্ডেন্স? In my next slide, I will speak on what I mean about heroin, cannabis, anything. So, 1992 te Bishwo Swasthyo Sanstha kichu criteria diyechilo ebong around 2000, in the year 2000 kichu concept esche okhane bola hoyechilo je excessive internet use takeo kintu amra ei substance use er sathe কম্পেয়ার করতে পারি এবং সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলোতে বলা হয়েছিল যে একটা লোক ডিপেন্ডেন্ট বা আসক্ত সেগুলো কিন্তু ইন্টারনেটের ফিজিওলজিক্যাল উইথড্রল স্টেট। যেমন যে লোকটি মদ খায় মদ না খেলে ঘুম পায় না, হাত কাঁপে, যে লোকটি ব্রাউন সুগার খায় সে না সেটা না খেলে রাত্রে ঘুম আসে না, গা হাত পা ব্যথা করে, নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, শীত কাটা হয়, সেগুলো কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে। যেমন কি জানে একটি নেই ऐसा लगता है आज कुछ नहीं हुआ, मेरे पास कुछ नहीं है, कुछ नहीं है, ऐसा ऐसा फीलिंग होगा कि मेरे पास कुछ नहीं है, आज मैं कुछ नहीं, आज मेरे दिन बेकार गया। दैट इज द फिजियोलॉजिकल विड्रॉल स्टेट। किंतु अन्य सब्सटेंस के क्षेत्र क्या है? फिजिकल विड्रॉल स्टेट। नेक्स्ट एविडेंस ऑफ टॉलरेंस माने শুরুতে হয়তো এই 5 মিনিট 10 মিনিট সে ইন্টারনেট ইউজ করতো, এখন হয়তো ঘন্টার পর ঘন্টা সে রিলস দেখে যাচ্ছে, স্যার মনেই নেই কখন সে রিলস দেখা শুরু করেছিল, কখন যে চ্যাটিং শুরু হয়েছিল মনেই নেই, রাত্রে কিন্তু সে পড়তে বসেছে। আমাদের স্টুডেন্ট ওদের ক্ষেত্রে বলি তো মনে হচ্ছে যে আমি পড়তে বসেছি কিন্তু বই খোলার সামনে কতক্ষণ যে রিল এই থামের এক্সারসাইজ কখন থেকে চলছে আমি জানি না। তো যে শুরু করেছিলাম যে আমি হয়তো 10-5 মিনিট করে কিন্তু এখন আওয়ার চলে যেতে, তা এই যে ইনক্রিজ হয়ে গেল অ্যামাউন্ট অফ ইন্টারনেট ইউজ, দ্যাট ইজ কল টলারেন্স। নাম্বার 5 ক্রাইটেরিয়া, প্রোগ্রেসিভ নেগলেক্ট অফ অল্টারনেটিভ প্লেজার। অ্যাকচুয়ালি ইন্টারনেটটা কেন ইউজ করি আর প্লেজার। লাস্টলি persisting with the internet use despite clear evidence of overtly harmful consequences. আমি জানি এটার জন্য আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে আমার সম্পর্ক ভেঙে যাচ্ছে। মেডিকেল সেমিনার তাই একটু বৈজ্ঞানিক কথা বলতে চাই যে প্রিভিলেন্স মানে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি হয়েছে এবং আমিও আমার পিএইচডি রিসার্চে এই নিয়েই একটা রিসার্চ করেছিলাম। তো বিভিন্ন দেশে বিভিন্ন পপুলেশনে এরকম স্টাডি হয়ে গেছিল, তো বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম প্রিভিলেন্স দেখা গেছে। তো রেঞ্জ 13.7 to 6.7 বিভিন্ন দেশে বিভিন্ন পপুলেশনে ইয়ে পাওয়া গেছে। এখন চলে আসি কেন এটা হয়। কেনই বা এটা হয়, হাম কিউ ইতনা ইন্টারনেট ইউজ করতে হ্যাঁ। ফার্স্ট ইজ পার্সোনালিটি ইস্যু। एक चीज उन बच्चों में मिलता है जो एलूफ रहता है, विड्रॉन रहता है, जिनका फ्रेंड्स कम है, अपने दुनिया में खोए रहते हैं, जादर व्यक्तित्व एकाकित्व माने एका एका चोरा तादर देखा जाए इंटरनेट एडिक्शन बेशी जादर। देन शाइनेस मीन्स देखा जाए যে যারা অন্যের সাথে গিয়ে কথা বলতে একটু লজ্জা পায়, ঘুলতে মিলতে একটুখানি মানে অসুবিধা পায়, তারা কিন্তু এই আনন্দের এই ইজি আনন্দের রাস্তাটা দেখে নেয়। দেন বায়োকেমিক্যাল রেসপন্স ট্রান্সমিটার আছে, দ্যার ইজ এ নিউরো ট্রান্সমিটার কল ডোপামিন হুইচ ইজ রিলিজ ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স অফ আর ব্রেন অ্যান্ড দিস গিভস আস প্লেজার অ্যান্ড উই টেন টু গেট দিস প্লেজার এভরি টাইম। দেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, জাস্ট আই এম গিভিং ওয়ান এক্সাম্পল। Last night, I switched off my TV nearly
around 40th over when Australia was batting. So all of a sudden, at middle of the night, it came to my mind, who was the man of the series or who got the highest wicket? Then what I did? Patapat, Google Baba. এই যে গ্রাফিক আমার এখন দেখতে হলো তার জন্য কিন্তু আমি ইন্টারনেটকে ইউজ করছি এন্ড বারবার শুধু আই এম জাস্ট গিভিং ওয়ান এক্সাম্পল এন্ড ইন আওয়ার ডে টু ডে লাইফ এন নাম্বার অফ হ্যাপেনিংস আর দেয়ার যে আমরা এখনই জানতে চাই এখনই আমাকে জানতে চাই জানতে ইচ্ছে করছে যে আজকে স্টক উপরে উঠছে না নামছে এখনই আমার জানতে চাই ওই জন্য গুগল বাবা তো ওই একটা এই জিনিস একটার পরে একটা করতে 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 হয়তো দেখা যায় আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি তাহলে কখন আমাদের মনে করতে হবে রিস্ক ফ্যাক্টার্স হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টার্স দ্য মেল দ্য কলেজ স্টুডেন্টস দ্য ইয়ং পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক অলরেডি এক্সপ্লেইন ফ্যামিলি ফ্যাক্টার্স ইট ইজ বিং সিন দ্যাট দ্য ডিস্টার্ব ফ্যামিলি এনভায়রনমেন্ট হোয়ার কুছ নেই হয় ঘর মে অলওয়েজ ঝগড়া ঝামেলা লগা রহতা হ্যায় লোক ভাই ইন্টারনেট মে পড়ে রহতে হো ক্যুঁকি might be using for gambling and shopping purposes. Compulsive buying is also very common nowadays. It's a new concept, self-itis. This is a concept given by American Psychiatric Association. What is this? Obsessive compulsive disorder. Acute self-itis means taking photos of oneself at least 3 times a day and posting each of the photos on social media. Chronic self-itis, uncontrolled urge to take photos of oneself round the clock and posting the photos on social media more than 6 times a day. And borderline में क्या होता है? वो photo तो लेता है लेकिन वो post नहीं करता है. अगर post कर दिया, imagine in using the social network also. We should use this modality for growth, for our growth, not for our deterioration. Dear students, ऐसा होता है ना जब सेल्फी लेता है आपको बोलता है सेल्फी तो एक दूसरे से हम सीख लिया इसको बोलता है लर्न बिहेवियर इसका कोई साइंटिफिक एक्सप्लेनेशन नहीं है कि फोटो लेने के समय ऐसे क्यों करना है ऐसे क्यों करना है इसका कोई एक्सप्लेनेशन नहीं है अगेन वी नीड टू मेंटेन सदाचार सो दैट वी कैन लीव ए हेल्दी वेल्दी लाइफ इंटरनल एडिक्शन ऐसे नहीं आता है उसके साथ कुछ कुछ अलग अलग डिजीजेस भी आता है लाइक सब्सटेंस यूज डिसऑर्डर निकोटीन एंड अल्कोहल यूज इज वेरी कॉमन इन इंटरनेट यूज users. Depression is associated. Attention deficit. And I am trying to amalgamate the spirituality with the scientific data. क्या होता है? अरे मैं मेरा मोबाइल है मेरा टाइम है होता हो इससे क्या होगा देर में पूर एकेडमिक परफॉर्मेंस 8 बजे क्लास में नहीं आता है और इसी संदर्भ में मैं एक बात बोलता हूँ IIT दिल्ली एंड IIT चेन्नई प्रोबेबली रात को 12 बजे से सुबह 5 बजे तक उन लोगों का कैंपस वाईफाई बंद कर देता है आप चेक कर लेना टाइम्स का न्यूज है क्यों करता है क्योंकि बच्चे जब रात को सब सो जाता है तो इंटरनेट का स्पीड इंक्रीज होता है तब मूवी डाउनलोड करते हैं तो ये भी अगेन इट्स नॉट सदाचार Related physical problems like dry eyes, blind vision, sleep deprivation, fatigue, musculoskeletal pain, these a lot many physical abnormalities will be there. There may be relationship issues, your relationship with your friends, your relationship with your parents, your relationship with your brothers and sisters, and with someone special may be hampered by inadvertent use of this internet. This is productive with the internet. जैसे मैं एक फोटो अपलोड किया फेसबुक में कितना लाइकिंग है कितना डिसलाइकिंग है कितना थम्स अप है सब देखना है कितना क्या कमेंट है ऑलवेज माय ब्रेन इज बीइंग प्रीऑक्युपाइड विद ऑल दिस थिंग्स डू यू फील रेस्टलेस मूडी डिप्रेस्ड और इरिटेबल व्हेन अटेम्प्टिंग टू कट डाउन और स्टॉप इंटरनेट यूज डू यू स्टे ऑनलाइन लॉन्गर देन ओरिजिनली इंटरनेट मुझे 10 मिनट
यूट्यूब में देखने से प्लीज 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 बी कॉशियस प्लीज बी कॉशियस फ्यू रिकवरी स्ट्रेटेजीज भी है. फर्स्ट थिंग यू नीड टू एडमिट यस आई एम हैविंग दिस प्रॉब्लम. फर्स्ट यू एडमिट यस आई एम हैविंग दिस एडिक्शन. आई नीड टू कम आउट फ्रॉम दिस प्रॉब्लम. सीक थेरेपी. You take help from your well-wishers, from your seniors, from your teachers. You discuss with them. If needed, take professional help. Limit the smartphone use. मैं क्या बोलता हूँ? एक app मिलता है Play Store में. एक result in my academics, in my work or productivity. Socialize yourself. अपने दोस्त यार दोस्तों के साथ मिलो. Field में जाकर खेलो. अपने family members के साथ spend करो. Time बिताओ. Fruitful time. ऐसे करके तुम्हें से क्या होगा? You will get less time with your mobile phone. Change in the communication pattern. सिर्फ WhatsApp में मैसेज भेजो जो मत भेज मोबाइल फोन तपा नहीं है. Keep devices inaccessible. रात 10 बजे के बाद मैं मेरा टैब फोन या फिर लैपटॉप छूंगा नहीं. रात 10 बजे के बाद अगर कॉल आएगा तो कॉल रिसीव करूंगा. ऐसा मेक इट ए पॉइंट. आज से ही ऐसे मान लो तब जाके इस प्रॉब्लम से बाहर आएगा. फाइंड अदर एक्टिविटीज लाइक इफ यू आर ए गुड पेंटर इफ यू आर ए पोएट तो कविता लिखो पेंटिंग करो. ऐसे माइंड को ओनली 30 मिनट्स ए डे ऑन गेमिंग और 30 मिनट्स इन सोशल नेटवर्क. गेट सपोर्ट फ्रॉम फैमिली एंड फ्रेंड्स एंड स्टे कनेक्टेड विद द रियल वर्ल्ड. यूज द इंटरनेट एज ए टूल रदर देन एस्केप मेजर फ्रॉम द रियल वर्ल्ड. फेस अप टू द प्रॉब्लम एंड सीक प्रोफेशनल हेल्प. मैं क्या करता हूँ? मैं ऐसा किताबें पढ़ते रहता हूँ जो मुझे मोटिवेट करे. ठाकुर की किताब पढ़ता हूँ मैं ताकि मोबाइल फोन मुझे डिस्टर्ब कम करे. एंड सिमिलर मैसेज आई ऑलवेज गिव माई डॉटर सो दैट शी स्पेंड लेस टाइम इन द मोबाइल फोन. बेसिक ऑब्जेक्टिव ऑफ माई प्रेजेंटेशन इज टू मेक योर सेल्फ अवेयर about the ill effects of internet. So say, just say no. Thank you for your patience hearing. Hum chahte hain agar hum munchit majkhane ektu chole jabar jonno ami onurodh korbo Shrodhyo Kanai Chowdhury mohoday ke amra tar hate memento tule debo. Ebare Kanai Chowdhury mohoday ke onurodh korbo amader Dr. Shantanu Ghosh MD Psychiatry Department, Associate Professor, TMC and Dr. Brown Teaching Hospital. আমরা তাকে এবারে সম্মানিত করব তার হাতে মেমেন্টো তুলে দিয়ে. আমরা স্মারক উপহার স্বরূপ তুলে দিচ্ছি শ্রদ্ধেয় ডক্টর শান্তনু ঘোষ মহোদয়ের হাতে. আবারও জোরে করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে. অনেক ধন্যবাদ আপনাদের. Now the time for our chief speaker, Professor Dr. Shorup Chakraborty, Associate Professor, General Surgery, Calcutta National Medical College. NEU scale unit member. His topic is Unleashing Human Potential. আমি অনুরোধ করব ডক্টর শরদ চক্রবর্তী মহোদয়কে এবারে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য. Comfortable with English, Bengali, Hindi, तो हम कोशिश करेंगे ये तीन भाषा में जतटुकु आमी पारी जतटुकु आमार मने आसें तीनी ततटुकु भावे आपनादेर सबार सामने ताके तुले धरार चेष्टा करब. हम अक्सर नमस्ते बोलते हैं
क्या आप लोग जानते हैं नमस्ते का मतलब, इसका अर्थ क्या है? नमस्ते मतलब टू शो वन्स रेवरेंस टू ए पर्सन, तो हम नमस्कार या नमस्ते बोलते हैं। इन इंग्लिश वी टेल हेलो। इट वॉज वे बैक ड्यूरिंग द टाइम ऑफ 1880s व्हेन थॉमस अल्वा एडिसन, एक बहुत प्यारा सा शब्द से, गुरु मतलब आप जानते हो, गुरु का मतलब है जो भारी होता है, यानी जब हम किसी भी बैलेंस पर डालते हैं दो तराजू होते हैं उसके, और एक साइड झुक जाता है तो हम कहते हैं, और वो व्यक्ति को हम कहेंगे गुरु। कोई भी हो सकता है, मैं हो सकता हूं, ये आचार्य देव का तस्वीर है, ये हो सकता है, वहां बैठे हुए हैं परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र, वो हो सकता है, जो भी समस्याएं हैं सब समस्या के समाधान ढूंढ पाते हो। अगर ऐसा व्यक्ति तो आपके जीवन में मिल गया तो आप सब कर सकते हो। किसी एक व्यक्ति आप प्राप्त करें जो आपका जीवन युक्त कर सके, यानी सफल बना सके, तो मैं आप सबको जय गुरु दूंगा, और आप लोग भी मुझे दीजिए जय गुरु। तो हमें एक नया शब्द मिला है आज। इस तरह हम नई एक दृश्य से, यानी हमारे सोच को बदलेंगे। आज हम थोड़ा अक्सर इसका न्यूज देखते हैं तो ये यहूदी यानी द ज्यूज, उनका जीवन में झांकने की कोशिश, কখনো ওদের জীবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছেন আপনারা? যদি করে থাকেন, then you shall see that the Jews were neglected, they were oppressed from all parts of the world, and that is why their national song is "Let the Jewish leave." It is a disgrace. अब सोचिए, ये शर्मनाक बात है कि कोई एक जाति ये अपना संगीत बोल रहे हैं कि हमें जीने दो। सबका अधिकार है जीने का, है ना? ना आप जीना चाहते हो, हम जीना चाहते हैं, यानी कि आप किसी व्यक्ति बोल रहे हैं या कोई जाति बोल रहे हैं कि हमें जीने दो, मतलब उसको जीने भी हम नहीं दे रहे, इसीलिए ना वो कह रहे कि हमको जीने दो। तो ये ज्यूइश पीपल जो है, ये ज्यूइश पीपल जब ये युद्ध शुरू हुआ तो जितने भी प्रांत ये पृथ्वी के हैं, जहां जहां ज्यूइश पीपल काम काज कर रहे हैं, व्यापार कर रहे हैं, पढ़ाई कर रहे हैं, सब एक साथ वहां से आ गए। कहां आ गए? इसराइल में आ गए। किसलिए आ गए? डर के मारे? नहीं, अपनी सेना को, अपने देश को बचाने के लिए, युद्ध में अंश ग्रहण करने के लिए। They wanted to participate and they participated in the war. तो national integration इस जाति में कितना ज्यादा है, कैसे है? अगर एक Jewish परिवार आप देखते हैं तो देखेंगे Jewish परिवार में जब एक बच्चा आता है तो इसका preparation, they prepare for it right from day one. उस माँ को धर्म ग्रंथ पढ़ाया जाता है, किसी भी हाल में उसे उत्तेजित नहीं किया जाता है। हर वक्त वह नजर में रखते हैं कि परिवार में सुख आनंद की माहौल रहे। उस मां की हर तरह की कामकाज के बीच बीच खाना और खिलाने की अभ्यास, यानी निजे शुद्ध खावे ना, सबाई के खावे, अतिरिक्त काज करबे ना, तार स्वामी কিছু কিছু সময় তাকে দেয় সারা দিনের মধ্যে, যে সময় তার স্ত্রী তার মন খুলতে পারে তার কাছে। যখন তারা ঘুমিয়ে পড়ে এই মায়েরা, when these mothers they go to sleep, then usually they use the headphones to listen to peaceful music. তো यहां भी मोबाइल का इस्तेमाल है, জিউজ में हेडफोन का इस्तेमाल है, लेकिन कारण क्या है? Not for addiction, not for destruction, but to bring a baby to this world which will be a man,
और उसी आदमी यानी ह्यूमन बीइंग उसका पोटेंशियल कितना हो सकता है, यही है आज मेरा टॉपिक. सो अनलीशिंग अनफोल्डिंग दिस ह्यूमन पोटेंशियल जो हमारे अंदर में जितने भी क्षमताएं हैं, हमें नहीं मालूम कि कितना क्षमता है हमारे में, पर अगर हम किसी एक व्यक्ति के पास जाए जो हमें खींच कर लंबा कर सकते हैं, तो हम बाद में देख के हमें पता चलता है कि अरे आमी ऐसे काज करते पड़ला, आमी एमन तरह मानुष होते पड़ला. তখন এই যে আমি এমন হয়েছি এটা কিন্তু আমি আরেকটা ব্যক্তির মধ্যে ইম্পার্ট করতে পারি. আই ক্যান ইম্পার্ট. ক্লাস মে কে হতে দেখিয়ে হম হর ওকত টিচার কি বদৌলত সিখাতে হ্যাঁ কি তুম লোক তুম লোক মে সে এক ব্যক্তি কো ফার্স্ট হোনা হ্যাঁ বলতে হ্যাঁ না না বলতে হ্যাঁ লেকিন জব হম ডক্টর বন জাতে হ্যাঁ किसी एक मरीज को क्या एक डॉक्टर इमरजेंसी में ट्रीट कर सकते हैं? कर सकते हैं? नो. यू नीड ए कलेक्टिव एफर्ट. किसी व्यक्ति सलाइन चलाएगा तो किसी व्यक्ति उसको रोशनी देगा, किसी व्यक्ति उसका पल्स वगैरह देखेगा, ब्लड प्रेशर चेक करेगा, कोई दवाई देगा, कोई हिस्ट्री लिखेगा. सो इट इज ए कलेक्टिव एफर्ट. बट वी टीच द स्टूडेंट्स कि यू हैव टू बिकम फर्स्ट. We never tell that all of you should become first. अब देखो यहाँ पे ये ठाकुर की तस्वीर है, उनके grandson यानी ये आचार्य देव के पिता, वो जब youth life में थे तो वो बहुत अच्छा stick यानी कि लाठी चला सकते थे, boxing बहुत अच्छा खेल सकते थे, और वो एक बार कलकत्ता में एक प्रदर्शनी में वो first हुए. और जाके उसके ग्रैंड डैड यानी ठाकुर को जाके प्रणाम करते हैं और प्रणाम करके खुशी खुशी वहां पर खड़ा होता है. तो बाकी सारे लोग जो है वो ठाकुर को कहते हैं कि आपके नाती यानी कि योर ग्रैंडसन हैज बिकम फर्स्ट इन ऑल द थ्री थिंग्स. क्या क्या चीज? बॉक्सिंग, लाठी खेला और हाउ टू वेल्ड द नाइफ यानी छुरा, छुरा कैसे चलाना चाहिए. ये तीनों में एग्जीबिशन में वो फर्स्ट हुए हैं. अब ठाकुर क्या कहता है उसके नाती को, ये हमें सुनना चाहिए. ठाकुर कहते हैं कि दादू भाई एका एका फर्स्ट होले हबे ना, सबाई के लिए फर्स्ट होते हैं. अब देखिए किस तरह उस बच्चा में ये होश ये चैतन्य पैदा कर रहे कि तुम तुम्हारे लिए नहीं जियोगे, तुम सबको एक साथ जिलाने के लिए जियोगे. एक बार आचार्य देव के दो पुत्र है, बड़ा पुत्र मझला पुत्र, ये दोनों खेल रहे छोटा सा एक खिलौना से, वो गाड़ी था, छोटा एक गाड़ी था. तो अब क्या होता है कि मझला बेटा अचानक रोने लगता है, तो आचार्य देव गुजर रहे थे निकट उनके समीप से, और उस समय आचार्य देव देखते हैं कि मझला बेटा रो रहा है, तो उसको गोद में उठा के बोलते हैं बेटा क्या हुआ. अब मझला बेटा बोलते हैं कि मेरे बड़े भाई मेरा ये गाड़ी जो खिलौना गाड़ी है ये लेके चला गया, उसे मुझे वापस चाहिए. अब हम लोग पिता होते हैं, फादर, वी हैव नेवर बिकम अ सन, सो हाउ कैन वी बिकम ए फादर? वी डोंट हैव ए फादर, सो वी डोंट नो हाउ टू बिकम फादर एंड मदर. It is not taught in universities how to become a good human being. Neither in medical schools it is taught how to procure a good son or a daughter. अब पिता के रूप में आचार्य देव क्या कहते हैं? वो कहते हैं अच्छा, मझला बेटे को कहते हैं अच्छा बेटा तुम बोलो तो ये गाड़ी किसका है? बोले मेरा गाड़ी है. वो बड़े भाई किसका है? बोले मेरा बड़े भाई है. जब दोनों तुम्हारे हैं तो रो क्यों रहे हो? समझ में आया शिक्षा? आप बोलिए हाँ या ना बोलिए हाँ. तो इस तरह से अगर बिल्ड करते हैं हम किसी व्यक्ति का कैरेक्टर, देन व्हाट हैपेंस? उसके जीवन में उसका जीवन आदर्श जो है वो जागृत रहता है. वो रात में जब सोएगा तो मोबाइल फोन
वो खुला रखेगा। क्यों रखेगा? क्योंकि वो मानिए कि एक सर्जन है, वो सोच रहे हैं कि अगर रात के 2 बजे किसी व्यक्ति उसका अचानक कोई इमरजेंसी आए, देन ही शुड बी एबल टू रीच मी। लेकिन वो इंटरनेट को बंद रखेगा। अब फोन खुला है, इंटरनेट बंद है, यानी कि क्या सही है और क्या गलत है, इस सब में उसका विचार शक्ति, इस शक्ति का उदय होगा। मानिए एक बेटा है, मानिए मैं हूं, मेरा पापा भी कुछ अच्छा चीज मुझे बोल रहे हैं और मेरा माँ भी कुछ अच्छा चीज बोल रहे हैं, लेकिन दोनों में अंतर है। मेरा माँ बोल रहे हैं कि तुझे बहुत बड़ा डॉक्टर बनना है, और मेरा पापा बोल रहे हैं कि डॉक्टर तो बनना ही है, छोड़ो, लेकिन पहले तुम्हें प्रैक्टिकली ये पैर पौधा जो है ये सब का ख्याल रखना है। अब दो अलग लाइन है। अब मेरे में क्या हुआ, पापा भी सही है, माँ भी सही है, लेकिन मेरे में एक कन्फ्लिक्ट आया, किसको मान के चलो। सो दिस कन्फ्लिक्ट मेक्स द मैन गो बिटवीन टाइम ऑफ इंडिविजुअल। वो डिसीजन मेकिंग में हर वक्त जिंदगी में हर मोड़ पर वो चुकेगा, क्या सही है क्या गलत है, वो हर बार सोचेगा कौन सा करना चाहिए मुझे। सो दिस इज कॉल्ड स्प्लिट पर्सनैलिटी। यहाँ पे बहुत बड़े साइकेट्रिक डॉक्टर साहब के थोड़े देर पहले बोल के गए हैं, डॉक्टर घोष सर, इससे पहले फिजिक्स के बारे में कंसेंट्रिक बोल के गए हैं सहादा। तो क्यों ये होगा, क्यों ये स्प्लिट पर्सनैलिटी होगा? क्योंकि ड्यूरिंग टाइम्स ऑफ कंफ्लिक्ट्स इन माय लाइफ आई हैव नो थर्ड पर्सन जो मुझे दिशा दिखाएगा। This third person in my life, in any relationship, is called guru. जहां पे हम जाके अपने आप को तराजू पर डालते हैं और देखते हैं कि मेरा गुरु क्या बोले हैं। अच्छा, मेरा गुरु बोले हैं तुम अच्छा डॉक्टर भी बनो, लेकिन तुम सिर्फ मनुष्य के डॉक्टर नहीं हो, आसपास की परिवेश को अगर तुम ठीक रखते हो तो तुम्हारे जो पेशेंट्स हैं वो भी अच्छे रहेंगे और वो जल्दी जल्दी स्वस्थ भी होंगे और दोबारा बीमार भी नहीं पड़ेगा, उसका बीमारी भी नहीं आएगा उसके जीवन में। सो कंप्लीटनेस ऑफ फादर्स एंड मदर्स थॉट्स पुट इनटू एक्शन बाय द चाइल्ड with the help and guidance of a guru. यहाँ पे आता है गुरु। अब सत्संग में क्या हो रहा है? यहाँ तो सत्संग मेडिकल एसोसिएशन ने ये रखा है, क्या ये धार्मिक प्रतिष्ठान है? No. Can Christians come here? Yes. Can Muslims come here? Yes. Convert होके आएंगे क्या? No. अरे तो Christians कैसे आएंगे, ये तो हिंदू ऑर्गेनाइजेशन है। No. For kind information. Satsang is not a religious organization. It is a philanthropic organization. An organization dedicated for life and growth of each human being. Each human being. Acharya Dev ke paas, agar ghoomne bhi hum gaye, main bhi aise hi gaya tha, bahut saal pehle. To ghoomne gaya aur jaake unse baatcheet karke dekha, इतनी सहज सरल भाव में प्रेम या प्यार का वास्तविक रूप में प्रदर्शन मैंने जिंदगी में नहीं देखा। And I started liking him. I never knew when my liking was converted to love. And love is so powerful, I come to know now. अब हम समझाते हैं एक कहानी। डेविड बोल के एक पाश्चात्य देश यानी फ्रॉम यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका एक व्यक्ति आया था सत्संग में। अब ठाकुर को देख के और उसका प्रेम अनुभव करते हुए वो ठाकुर को प्यार कर बैठे। अब जब वो ठाकुर को प्यार कर बैठे तो उसने दीक्षा ले लिया। ठाकुर को बोले कि आई एम ए क्रिश्चियन। ठाकुर ने बोले कि नहीं बेटा, तुम यीशु ख्रिस्ट को यानी जीसस जो तुम्हारे जीवन के लव लॉर्ड है उसको किस तरह से और बेहतर मानकर चल सकते हो वो हम तुम्हें सिखाएंगे। यू विल बिकम अ बेटर क्रिश्चियन, दैट इज व्हाट आई विल टीच यू। तो मुस्लिम्स को भी कैसे वो और भी अच्छा मुसलमान बन सके। तो ये इनिशिएशन लेके बस 3 दिन रहे वो, साथ में आए थे उसके बड़े भाई और माँ। अब ये डेविड जो है वो मीट
मछली अंडा सब कुछ खाता था, दारू उरू भी पीता था। और उसका बड़े भाई वो साइंटिफिक ओरिएंटेड एक व्यक्ति था, साइंस एविडेंस बेस्ड साइंस पर परीक्षा निरीक्षा देखा उसने, और 10 साल पहले उसने निर्णय किया कि हाँ मेरे जीवन के लिए वेजिटेरियन डाइट सबसे अच्छा है। एंड ही बिकेम ए डिवोट वेजिटेरियन 10 इयर्स बैक। तो 10 साल से वो वेजिटेरियन है, और डेविड जो ठाकुर को देखते हुए उसे पसंद आ गया, उसे प्रेम कर बैठा, प्यार कर बैठा, दीक्षा ले लिया, वो नॉन वेज टाइप ऑफ पर्सन है। अब वो वापस जाते हैं 3 दिन के बाद, कनाडा क्रॉस करते वक्त रास्ते में एक जगह आया जहां पे ऑलमोस्ट द होल डे पास और वहां कहीं भी कुछ वेजिटेरियन चीज नहीं मिल रहा। अब जो पाव भाजी जिसे कहते हैं हम लोग, इस तरह की चीज मिल रहा है, उसमें भी डाला हुआ है अंडा। अब क्या करेंगे वो लोग? लास्ट में डेविड बोलते हैं, ठाकुर बोले हैं कि बचने के लिए जो चीज जरूरत है जिसी भी वक्त, तो वो करना ही धर्म है। मान लीजिए कि अभी जो हम लैट्रिन करके आ रहे हैं, तो लैट्रिन करके आने के टाइम हम क्या करते हैं? हम धो के आते हैं, तो धुलाई उलाई करके आते हैं, एब्लूशन कहते हैं इंग्लिश में इसे, तो एब्लूशन करके आते हैं। अब मानिए आप लैट्रिन में बैठे हैं और उस साइड अब नजर में आया कि कमोड से एक सांप निकला हुआ है, तो क्या एब्लूशन करेंगे ना दौड़ के आएंगे क्या? तो उसे एब्लूशन छोड़ के दौड़ के आना वो धर्म है उसी वक्त, इस तरह। तो उसने डिसाइड किया, चलो हम जो डाले हुए हैं उसमें अंडा भी हो तो हम खा लेंगे। अब उसका मम्मी बैठे है इधर, बड़े भाई इधर है, और इधर बैठे हैं डेविड। खाना परोस के चले गए, होटल वाला वो वेटर जो है देके चले गए। अब उसका 10 साल से जो वेजिटेरियन बड़े भाई वो गपागप हवा खे जाते, कारण मैं तो खुद तो सारा दिन धोरे आज, और माँ दुई छेले खेले खाबे ताकि देखे डेविड दुई चोख दिए जल पड़े। डेविड तुम खाचो ना माँ? আমি খাওয়ার চেষ্টা করছি, পারছি না মা। বলে কেন? আমি দেখতে পাচ্ছি ঠাকুরের মুখ, মনে হচ্ছে ঠাকুর কষ্ট পাচ্ছে। হায় সর্বনাশ, 3 দিনের ভালোবাসা এত শক্তিশালী হতে পারে? সো লাভ ইজ নট ইউনিডিরেকশনাল, ইট ইজ অলওয়েজ বাই ডিরেকশনাল। আর ঠাকুর কা প্যার দেখি, কোই এক বন্দা আকে বলতা হ্যায় কি বাহার সে কোই ব্যক্তি আপকো ইয়ে ফল ফলার ভেজে হ্যায়, আর সব মিলকে ফল ফলার খাতে হ্যায়। বাদ মে হোটেল ওয়ালা বলতে হ্যায় আকে, जब वो बोलते हैं कि अब बिल देने का टाइम आ गया, बोलते हैं नहीं नहीं आप लोग तो ये अंडा वाला सैंडविच लिए है और तो कुछ नहीं लिए। बोले नहीं नहीं फल फलार, बोले हमारे यहाँ तो फल फलार नहीं है। बोले तो बाहर कोई आके दे के गया है। बोले चलिए बाहर जाके देखते, कोई फल की दुकान भी नहीं है, तो कहाँ छिलके वगैरह कहाँ है? होटल के मालिक बोलते इधर। अब होटल के मालिक एक बार उधर देखते हैं, एक बार उन लोगों के बदन पर झांक रहे हैं। बोले आप ऐसे क्यों देख रहे हैं? बोले जो फल यहाँ रखे हैं छिलके, ये फल इसी सीजन में यहाँ पे मिलता ही नहीं है दादा। कौन भेजा है? मनुष्य के रूप में है ना भेजा है? किसी और के रूप में भेजे है क्या ठाकुर? तो बीवेयर ऑफ द मैन हुज गॉड इज इन द स्काई। मेरा माँ का तस्वीर इधर है, हम यहाँ बैठ के सिगरेट भी फूंक सकते हैं। माँ खड़ा हुआ है, क्या सिगरेट फूकेंगे? बोली तो हमें चाहिए एक जीवंत व्यक्ति जो हमें गाइड कर सकते हैं हर वक्त। ड्यूरिंग माय टाइम्स व्हेन आई एम इन कंफ्लिक्ट, वो मुझे नॉक करते हैं, ठोकर मारते हैं। उस ठोकर मारना से आए हैं ठाकुर। ऐसे ऐसे हम नहीं बोलते उन्हें ठाकुर। मानिए कोई व्यक्ति कह रहे कि अरे आइडियल छोड़ के हम आइडिया नहीं रख सकते हैं, आदर्श तो आइडिया बन गया है, ऋषि है आइडियल और आइडिया हो गया ऋषिवाद। तो ऋषिवाद कहां से आया फिर? ऋषिवाद बोल रहे हैं इसका मतलब ऋषि से ना आया है ऋषिवाद, तो कोई एक व्यक्ति तो है जिससे आया है ये आइडियल। यानी घुमा फिरा के हम जा रहे हैं। जैसे मानिए हम मीट खा रहे हैं, तो मीट खा रहे क्या खा रहे हैं? हम सनलाइट खा रहे, सनलाइट के एनर्जी खा रहे। किस तरह खा रहे? पहले घास में आया है सनलाइट का एनर्जी और वहां से हम एनर्जी लेंगे, तो ऐसे तो नहीं ले पाते हैं मनुष्य। तो क्या करेंगे? एक
शाकाहारी प्राणी जो उसको खाते हैं वहां उसके बदन में गया एनर्जी, अब हम मीट को काट रहे हैं उसके बदन से काट के मीट से हम थर्ड डिग्री लेवल ऑफ एनर्जी ले रहे हैं जो ऑल द वे जैसे ऋषिकेश की गंगा और जाके सुंदरबन की गंगा, यहां पे मैला और वहां पे सच्छलता, तो ये दोनों ही तो गंगा है और दोनों ही यहां पे हम ऊर्जा ले रहे हैं फ्रॉम द सोलर सेंट्रल पॉइंट ऑफ कंसेंट्रिसिटी ये सोलर सिस्टम का, तो वहां से ही ले रहे हैं। तो हम अद्भुत मनुष्य है कि हम बोलते हैं, नारा लगाते हैं कि हमसे बड़ा विद्वान कोई नहीं है, हमसे बड़ा इंटेलिजेंट बुद्धिमान कोई नहीं है, लेकिन हम इस तरह से ले रहे हैं। लेकिन हम जान गए, तो डेविड के दादा तो जान गए थे ये चीज, लेकिन फिर भी क्यों नहीं कर पाए, क्योंकि उतना शक्ति मन लग गया। ये मेरा एग्जाम्पल है, बहुत पेशाब लगा और हम कलकत्ता की शहर के अंदर है, हम कहां पेशाब करेंगे, ना टॉयलेट इधर है ना उधर है। उसी वक्त मेरा पेशेंट का फोन आता है, वो जो ऑपरेशन करे थे उसका स्पीच अपना आप खुल गया। अब वो फोन आते ही मेरा अटेंशन इस तरह डाइवर्ट हुआ, वहां पे हम पहुंच गए अपना डिपार्टमेंट में, एक ऑपरेशन कर लिए, उसके बाद मुझे पता चला रही मेरे तो बहुत जोर से सुसु लगा था। सो डाइवर्शन टेक्निक ऐसा होता है, ठाकुर हमें डाइवर्ट करते हैं, यस, बट विच वे डाइवर्ट यू टू द वे ऑफ लाइफ एंड ग्रोथ। ए सत्संगी एक व्यक्ति हो गया तो इसे कहते हैं कंपेनियन ऑफ वंस लाइफ एंड ग्रोथ, नहीं तो हमारे विद्या हमारे विनाश भी कर सकता है। आपको सुने हैं आप सम्राट नीरो के बारे में, जी ऑगस्टस क्लॉडियस नीरो, ही वॉज अ रोमन एम्परर, तो 18 साल की उम्र में वो सर्व विद्या विशारद बन गए और उसकी मां की सहायता से वो राजा बन गए। लेकिन बनने के बाद उसे पता चला रे मैं तो राजा बन गया, मेरा मां कौन है, मां को मर्डर कर लिया, दूसरों को मर्डर करना शुरू किया। वो इतना अहेड ऑफ हिज टाइम ही वाज कि उसी टाइम में रोमन किंगडम में एम्पी थिएटर्स स्टार्ट हो गए, उसी टाइम एक्टिंग वगैरह का चालू हुआ है, पर लास्ट में उसका जीवन में कोई आदर्श नहीं था, जीवन आदर्श, सो सबको मार के भी उसे लग रहा है कोई आके मुझे मारेगा, जैसे शेक्सपियर में हम पढ़े हैं मैकबेथ, तो उसे लग रहा है मैं अब तो किसी से मैं मर्डर हो जाऊंगा। लास्ट में ही कॉल्स हिज ऑल हिज एसोसिएट्स और उसे बोलते हैं कि लाओ मुझे में इतना शक्ति ना है, काइंडली मर्डर मी, हेल्प मी टू कमिट सुसाइड। तो क्या लाभ है? अब देखो मुसोलिनी के बारे में सुने हैं, हिटलर थॉट दैट जर्मनी इज डायरेक्टली फाउंडेड बाय गॉड, पर नो सेट ऑफ प्रिंसिपल्स इन हिज एक्शन शोड इट। मुसोलिनी 10 साल पहले का आदमी, ही वाज इन द डस्ट, हिटलर उसको बुला के लाया, बोला हम चलो तुम्हें भी बना देंगे, हम खुद गुरु है, और बाद में देखा गया मुसोलिनी भी पृथ्वी को ध्वंस कर दिया, हिटलर तो कर ही दिया। So it is of no use science and its application without the profound guidance of a man of God. A man of God. What is man of God? He is man. एक मनुष्य जो वो एक पिता है, एक स्वामी है, किसी का बच्चा है, किसी का दोस्त है। हमारे जीवन में भी ये सारे रिश्तों आते हैं। क्या हम सब रिश्ते को निभाते हैं? आई मे बी ए गुड स्टूडेंट बट आई एम ए बैड सन, बैड फादर, तो इसीलिए हमें आनंद ट्रू ब्लिस नहीं मिलता है। तो अगर ब्लिस नहीं मिलेगा तो हम एडवांस नहीं करेंगे, कहीं जाके हम रुक जाएंगे और इसके बाद आएगा एडिक्शन, जो मोबाइल एडिक्शन बोल रहे हैं, शाइनेस आ रहा है, क्योंकि हम सर्व समाज में हम विराज नहीं कर रहे, हमें लग रहा है कि नहीं वहां जो है वो मेरे दोस्त नहीं है, और हम उस माहौल में जाएंगे, सत्संग में जाएंगे, अरे वो नहीं होगा, मैं मेडिकल स्टूडेंट हूँ, अब वो वहां जाएंगे, वो भी तो मेडिकल स्टूडेंट है दादा, वहां जाइए, नहीं वो थर्ड ईयर है, मैं फर्स्ट ईयर हूं, तो आई एम रेस्ट्रिक्टिंग माई सेल्फ एंड माई पोटेंशियल इज गेटिंग रेस्ट्रिक्टेड। व्हेन द आइडियल इज अवेक इन अ मैन, ऑल हिज फैकल्टीज ब्लूम एंड ग्लो।
तो उससे सारे फैकल्टीज कैसे ब्लूम ग्लो करते हैं? He becomes active, he becomes agile, he becomes inquisitive, he becomes responsible, he becomes alert and he becomes tactful. वो सक्रिय बन जाते हैं, एक्टिव होते हैं, उसमें चपलता आता है, एजिलिटी आता है. वो कोई भी काज काम ठान ले कि आज रात में हमें बेलियर रख के इतने पन्ने पढ़ने हैं तो हम पढ़ेंगे, सबसे दोस्ती भी निभाएंगे, बात भी करेंगे, लेकिन बेलिये हम ठान लिए आज 10 पन्ने पढ़ेंगे तो हम 10 पन्ने पढ़ेंगे. He becomes agile. और he becomes inquisitive, अनुसंधित्सु प्रवणता, जानने की कोशिश. हम जानना नहीं चाहते हैं, बोले नहीं मैं तो दारू पीता हूं, कैसे वो दारू छोड़ा है वो मैं जानना नहीं चाहता हूं. So out of ignoring that chapter, I become ignorant. Ignore से आता है ignorance. And ignorance is crime, not bliss. Innocence is bliss, ignorance is crime. तो इसीलिए हमारे जीवन ठीक नहीं होता. Responsible बनते हैं. Inquisitive के बाद आता है responsible, यानी दायित्व बोध. हमार मध्य दायित्व बोध आसे जे ना এই সমস্ত জায়গাটা জন্য আমার কিছু করার দায়িত্ব আছে. এই যে তোমরা স্টুডেন্ট এখানে সবাই বসে আছো, এই মাঝখানের করিডোরটা আছে, একটা ব্যক্তিও কিন্তু এখানে কোনো কাগজ বা কোনো কিছু ফেলো না. কেন? তোমার মনের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে আছে যে না এই বিবেকানন্দ অডিটোরিয়াম এটা আমার জায়গা. এমন তোর একটা বোধ আছে যে এটাকে পরিষ্কার রাখা আমার দায়িত্ব. এই বোধটা যদি বড় হতে থাকে, এই সমাজটা ভালো রাখা আমার দায়িত্ব, আরো বড় হয় পরিবার, সমাজ, দশ, দেশ, এই সমগ্র. এইভাবে আমার ভেতরে ছোটটা আস্তে আস্তে ফুটে বড় হয়. আর এটা অরিজিনালিটি না থাকলে আমার মধ্যে মৌমাছি রূপী আনন্দ আসে না. এই যে ফুলগুলো রাখা আছে, ইয়ে সারে ফুল রাখে হুয়ে ইয়াহাঁ পে ইয়াহাঁ পে, কহীঁ দেখে হ্যায় মধুমক্খি আ রহে হ্যায়, কহীঁ হ্যায় ক্যা? নেই হ্যায়. ক্যুঁ? क्योंकि ये दीज आर फेक फ्लावर्स. मधुमक्खी को मालूम है कि कौन असली है कौन नकली है. तो आनंद को अगर हम सोचें कि वो भी एक मधुमक्खी है, तो आनंद वो चुन के आएगा उसी व्यक्ति जो अंदर बाहर में वास्तव बोध में ये प्रैक्टिस कर रहा है. क्या प्रैक्टिस कर रहा है? लाइफ एंड ग्रोथ, जीवन और पृथ्वी का आचरण उसमें आ रहा है. तो ये सारे चीज जो है, ये सारे चीज जब एक आदर्श को ले लेता है जीवन में, ये पलट जाता है. देखिए ये रामायण में रत्नाकर की कहानी हम पढ़े, उसके जीवन में तो कुछ नहीं था लेकिन बल था, साहस था, कहीं पर भी वो चुकता नहीं था. बाद में आके उसका दीक्षा हो गया, वो क्या राम भी नहीं बोल पा रहे, वो मरा 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 बोल रहे, तो वो रिपीट करते करते आ गया मैं राम 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 राम, राम हो गया. बाद में वो बन गए वाल्मीकि. वो कितने दशक के बाद हुआ है रामायण और पहले ही लिख लिए है वो, यानी ही कुड सी द फ्यूचर. ऐसे आज भी बहुत लोग हैं, नोस्ट्राडामस थे, बाबा वांगा है, जो फ्यूचर देखते हैं और बहुत कुछ सही भी होता है, लेकिन दैट इज ए पार्ट कॉल्ड म्यूटेशन. हर में ऐसा नहीं है. ठाकुर के पास आके हम सुने हैं ठाकुर बोल रहे कि तुम हमको पुरुषोत्तम बोलो, हमको बताओ कि ही इज द ऑल क्रिएटर, मुझे आनंद नहीं है. जब हम देखेंगे कि तुम भी अनुकूल चंद्र चक्रवर्ती बनोगे तो मुझे आनंद है. दैट इज व्हाई अगर ठाकुर ये है तो उनके प्रपौत्र के बाद यानी फोर्थ जनरेशन आचार्य देव, उनमें ठाकुर की झलक नजर नहीं आ रहे, ठाकुर रूप नहीं आ रहे, तो आई कैन नॉट टेल दैट ठाकुर इज ठाकुर. That is the philosophy behind. If I cannot produce a great surgeon, then I am at default as a surgical teacher. जब मेरा gallbladder काटने का समय आएगा, तो मैं बोलूँगा भाई CCTV चला दो और मेरे सामने वहाँ पे सीन रखो और मैं बताऊँगा किस तरफ जाना है, दाएं जाओगे या बाएं जाओगे. क्यों? क्योंकि मैंने अभी तो काउंट के शिखा ही नहीं. एको ना और भय लग जाए, हमारे पेट काटा समय ना हमारे मेरे पहले. हमार की होगा. I have become narrow. This human potential, जो आज के टॉपिक है, बहुत सारे हम ऐसे सुन रहे हैं, लेकिन जब हम रसगुल्ला खाते हैं तो रसगुल्ला के स्वाद हम अनुभव करते हैं. रसगुल्ला देखते हैं, दुकान में जाके विंडो शॉपिंग करते हैं, उससे रसगुल्ला के स्वाद अनुभव नहीं होता है. इस तरह हम सबको कहेंगे
कि आई एम अ बिजी सर्जन सर्जिकल टीचर एंड एज यू नो इन द न्यूली करिकुलम ऑफ द नेशनल मेडिकल काउंसिल दैट इज NMC आई एम ऑल्सो इन द मेडिकल एजुकेशन यूनिट स्किल इम्प्रूवमेंट डिपार्टमेंट सो इट इज अ बिजी शेड्यूल बट आई एम एडिक्टेड टू आचार्य देव दैट्स व्हाई आई फ्रीक्वेंटली गो टू देवघर फ्रॉम कलकत्ता और जाके मेरा एडिक्शन पूर्ण करके चला आता तो आप लोग भी एक बार जाइए एडिक्टेड हो जाइए और वापस आइए आपके जिंदगी को जो आप सोच रहे हैं कि आई वॉन्ट टू बिकम ए ग्रेट डॉक्टर उसको बरकरार रखते हुए यू विल नेवर अंडरस्टैंड दैट यू विल बिकम अ रियली ग्रेट पर्सन प्रोफेसिंग एज अ ग्रेट डॉक्टर फर्स्ट बी ए ग्रेट पर्सन थैंक यू आप सबको हम दोबारा बता रहे हैं जय गुरु Thank you so much, sir, for your valuable and inspiring speech. আপনাকে একটু মঞ্চে থাকবার জন্য অনুরোধ করছি মঞ্চের মাঝখান থেকে একটু চলে যাওয়ার জন্য আমি দীপু বিশ্বাস মহোদয়কে অনুরোধ করবো দয়া করে মঞ্চে আসবার জন্য এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর শরৎ চক্রবর্তী মহোদয়কে বরণ করে নেবার জন্য একটি শুভেচ্ছা স্মারক আপনার তার হাতে তুলে দেব দীপু বিশ্বাস মহোদয়কে অনুরোধ করব দয়া করে মঞ্চে চলে আসবার জন্য আমরা অত্যন্ত সুন্দর কিছু কথা শুনছিলাম ডক্টর শরৎ চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই মহোদয় আপনাকে আমরা অত্যন্ত ঋদ্ধ হলাম আপনার কথায় অ্যাকচুয়ালি উই আর অল দ্য চিলড্রেন অফ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র So I must say, we are all brothers and sisters. Actually, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বায়নের যে করাল রাহুগ্রাস গোটা পৃথিবীকে আক্রমণ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ঠাকুরের বিভিন্ন বাণীগুলো এবং তার আদর্শকে of Tripura Medical College in this seminar. It's my pleasure to invite all of you to our magnificent event today. And I think, I thank Satsang Medical Association for providing me this opportunity to present the topic of this, what is our goal? Successful life or a balanced life? So, first of all, we see what is the idea of being success in life. That is attaining wealth, prosperity or fame, status of achieving an aim or accomplishing an object, and achievement of desired vision and planned goals. So, a successful life is when an individual believes that he has maximized his potential and able to overcome negative aspects. So, but the definition of success is actually it is relative. The only person who can answer the question above is self, himself or herself. Now, for somebody, luxurious cars, huge mansion. Maybe the definition of success, and for somebody, joy and happiness. Maybe with the family, maybe the definition of success. So there can't be a perfect definition for everybody, which is suitable for all. There, the definition of success is different for different people, actually. So once someone has figured out what is important for him, he can focus on the vision and goals to achieve accomplishment followed by success. So, मैंने बहुत सारी बातें बोल दी यहाँ पे. तो first we look at the what is accomplishment. Accomplishment is the result what we plan or expect to occur.
जो होने वाला है, ठीक है, लेकिन वो छोटे छोटे स्टेप में। और सक्सेस वो है जो कि पॉजिटिव कॉन्सिक्वेंसेस के बाद वो जो हमारे पास आता है, ठीक है, जो आउटकम होता है वो है सक्सेस। सो एकॉम्प्लिशमेंट कैन बी सीन एज द प्रोसेस टू बिकम सक्सेस। दैट इज सक्सेस होने के लिए जो लैडर होता है या फिर स्टेप्स होते हैं वो है एकॉम्प्लिशमेंट। नाउ कैन ओनली ओनली बी दी हैव ओनली बी हैविंग लाइक दिस बिग मैंशन और स्पोर्टी कार और हैविंग मनी कैन बी द डेफिनेशन ऑफ सक्सेस? डू यू रियली थिंक दैट? नाउ इट इज मनी, एज यू ऑल नो, इट ब्रिंग्स सिक्योरिटी, कम्फर्ट, प्लेजर एंड इम्प्रूव्ड स्टैंडर्ड ऑफ लिविंग and obviously recreation and good education, but it should not hamper the relations, health and bliss and peace and spirituality. Now we have two ways. One is the road to success, which includes money, fame, achievement, award and propositions, and another one is road to a balanced life, which includes success along with godhoodness, spirituality, philosophy and morality. So to achieve success in life, one should set a goal, and for this strategy making is necessary, and maintaining a balanced lifestyle is very necessary. So a balanced lifestyle is all about making intentional and conscious choices to maintain overall well-being and harmony in various aspects of life. It includes lifestyle balance. Balanced lifestyle, it includes finance, personal growth, health, family, relationship, social life, attitude and career. So lifestyle balance regarding physical health can be gained by regular exercise, nutritious diet, good sleep, avoiding alcohol and smoking. Mental health by maintaining stress, practicing yoga, meditation, chanting prayers and engaging in activities that promote positive emotions. Work-life balance can be done by managing time, dedicating time for leisure, spending quality moments, and relationship can by spending time with family and friends, maintaining a strong support system and improving emotional connections. So personal growth can be improved by setting and achieving goals, pursuing new skills, continuous learning and development. Financial wellness by budgeting, saving and making appropriate financial decisions. But nowadays faulty practices that is not maintaining a balanced lifestyle have entered in our day-to-day life, which leads to different lifestyle related diseases, which may be obesity, high blood pressure as you all know, diabetes, atherosclerosis, stroke, depression. Top health issues in college students are depression and suicide, stress and anxiety, addiction, eating disorder and sleep issues. As all these topics are already covered in the lectures or in the discussions of my previous speakers in their slides. Now the burning issue, as Dr. Shantanuda has already discussed, it is spending too much time in mobile and social media. So it causes postponing tasks, which causes delay, worry and panic episodes of in the youngsters. Now what should be done to control the lifestyle diseases? It is to acquire scientific way of living, avoid unhealthy food, regular exercise, quit smoking and drinking. Above all, we have to set a goal to attain a healthy life. So the main focus should be life and growth with appropriate nourishment. Growth is a natural tendency of life. There are factors to pull down man and keep him distracted from his goals. One has to have a progressive zeal to overcome them, which act through various subsystems in our life, namely physical, mental and social, and obviously spiritual well-being. The backbone of life and growth is holistic lifestyle. According to WHO, health is the state of complete physical, mental and social well-being, and not merely the absence of any disease or infirmity. To know the proper lifestyle and its necessities and how to combat lifestyle diseases, a proper guidance is necessary.
proper spiritual activity like chanting, prayers, meditation is highly recommended under supervision of a sacred and holy ideal. So Swami Vivekananda said, it is the calm forgiving and well-balanced mind that does the greatest amount of work. Dalai Lama said, a balanced and skillful approach to life, taking care to avoid extremes, becomes a very important factor in conducting one's everyday existence. Gautam Buddha said, life is about balance. Be kind, but don't let people abuse you. Be content, but never stop to improve yourself. The founder of Satsang, Sri Sri Thakur Anupad Chandra Ji, had enlightened the fact of proper lifestyle and its necessities and how to combat lifestyle diseases. According to his provision, mankind may suffer from different type of lifestyle diseases if there is no proper balance in physical, mental and spiritual health of a person. Thakurji provided very simple and scientific way, that is sadachar, as this topic has already been covered. Sadachar in the form of physical, mental and spiritual. This has already been covered. And Sri Thakur Anupad Chandra also says, being and becoming is the aim of life. It depends upon surrender to ideal. Consummation of surrender leads to attainment of Godhood. Growth is happiness and constriction is sorrow. So the take home message is, embracing a balanced lifestyle leads to a greater sense of fulfillment, improved overall health and enhanced quality of life. It is the continuous journey of self-awareness by balancing multiple dimensions of life to have a harmonious existence. Now, when there is harmony and balance between the physical, mental and spiritual health, life achieves happiness and success. Thank you all for your kind and patient hearing. Thank you so much. Thank you so much, sir, for your insights. Sir, अपने की एक टू मंचे आरो एक बार जावर चुनो दाय करो अनुरोध कर ची. अमरा अपने एक टू बोरन करे ने बो. अमी अनुरोध कर ची रोबिंद्र चंद्र दास मोहदाय के मंचे आश्वार चुनो एवं अमादे इशु वक्ता जिनी एक खून अमरा जार वक्ता बुशुल्ला डॉक्टर राम कृष्ण पाई असिस्टेंट प्रोफेसर डिपार्टमेंट ऑफ ऑप्थाल्मोलॉजी टीएमसी एंड डॉक्टर ब्राम टीचिंग हॉस्पिटल তাকে আমরা এই শুভেচ্ছা স্বরূপ উপহার হিসেবে তুলে দিতে চাই. রবীন্দ্র চন্দ্র দাস মহোদয়, তাকে অনুরোধ করছি আমরা. রবীন্দ্র চন্দ্র দাস মহোদয়কে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর শান্তনু, ওনাকে আমরা এই শুভেচ্ছা স্বরূপ তুলে দিতে চাই. অনেক অনেক ধন্যবাদ. নাও ডক্টর রাজেশ চৌধুরী, অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড কনসাল্টিং ফিজিশিয়ান অফ এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, উইল ডেলিভার হিজ ভ্যালুয়েবল স্পিচ. আমরা এবারে কথা শুনব ডক্টর রাজেশ চৌধুরী মহোদয়ের কাছ থেকে, অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড কনসাল্ট পেইন ফিজিশিয়ান অফ এজিএমসি অ্যান্ড জিডিপি হসপিটাল. সময় প্রায় শেষের পথে, আমাদের পাঁচটা চারটা সাতত্রিশে প্রার্থনা, এর আগে আমরা শেষ করব. আমার যে বিষয় সেটা স্লাইড প্রেজেন্টেশন ছিল, সেটা বলতে গেলে প্রায় 15-20 মিনিট সময় লাগে, সময় অনেক নেই. আমি খুব সংক্ষেপিত একটি কথা বলছি, আমার জীবনের দুই একটি ঘটনা বা উপলব্ধির কথা বলছি. প্রথম দুঃখ করার মতো একটি ঘটনা, তারপর আনন্দের ঘটনা. আমি ছোটোবেলায় একজনের কাছে প্রাইভেট টিউশন নিতাম, খুব ব্রিলিয়ান্ট ছেলে. তখনকার সময় আজকে যেটাকে এনআইটি বলা হয় সেটাকে বলা হতো টিইসি, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ. খুব ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো রেজাল্ট করেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সে পাস করেছে. তখনকার সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারাই করতো যারা খুব ব্রিলিয়ান্ট হয়. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে 2 বছর চাকরি পায়নি,
যেটাকে বেকারত্ব বলে এবং তৎকালীন সময়ে আমি শুনতে যেটা পেয়েছি সে একটা মেয়ের প্রেমে পড়েছিল প্রত্যাখ্যাতি হয়ে সে আত্মহত্যা করে আত্মহত্যা করেন একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে শিক্ষিত বুদ্ধিমান ছেলে শুধু একটা মেয়ের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করেছে আরেকটি দুঃখজনক ঘটনা আমি ছোটবেলায় স্কুল জীবনে আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল সে মাধ্যমিকে সারা ত্রিপুরাতে দশজনের মধ্যে একজন হয়েছিল টুয়েলভেও দশজনের মধ্যে একজন হয়েছিল সে শুধু পড়াশোনায় ভালো ছিল তা আমার গান ক্রিকেট খেলা আঁকা তিনটে সে খুব ভালো ছিল দেখতে খুব হ্যান্ডসাম ছিল আমি তাকে ফলো করতাম যে আমি যদি তার মধ্যে হতাম ক্লাস টুয়েলভ পাস করার পর সে তিলানিতে ইঞ্জিনিয়ারিং করতে যায় আমি মেডিকেল পড়তে যাই বছর দুয়েক পর একদিন ছুটিতে এসে তাকে আগরতলা শহরে দেখা পাই তার চোখ চোখ লাল ছিল উস্কু উস্কু চুল একটা ইরিলেভেন্ট কথাবার্তা বলছে আমার সাথে যারা ছিল তার জিজ্ঞেস করলাম ভাই কী হলো বলছে সে ড্রাগ এডিক্ট হয়ে গেছে এমন ড্রাগ এডিক্ট হয়েছে তাকে পিলানি থেকে রাস্তাগেট করা হলো সে একটা অন্য কলেজ থেকে কোনোভাবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো পরবর্তী সময়ে এক সাউথ ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করলো সেটাও ডাইভোর্স হয়ে গেছে এখন সে এত ডিপ্রেশন চলে গেছে যে তাকে ডিপ্রেশন ঔষধ নিতে হয় তার জীবনটা একদম ছারখার হয়ে গেছে আমাদের সাথে আর যোগাযোগ নেই এবার দুটো আনন্দের ঘটনা বলি আনন্দের ঘটনা হলো আমি ধনপুর বলে একটা জায়গায় কাজ করতাম সেখানে একটা গুরু ভাইকে আমি চিনতাম সে পড়াশোনা জানে না টিপসই দেয় নাম লিখতে পারে না কিন্তু যখন তার বাড়িতে গেলাম দেখতে পেলাম বেশ সুন্দর একটা বাড়ি ছেলে মেয়ে নিয়ে বেশ সুখে সংসার করছে এবং সে নিরক্ষর ছেলে বেশ এত বিশাল বাড়ি জায়গা সম্পত্তি এবং আরও একটা জিনিস জানলাম যে সে তার স্ত্রী যখন অসুস্থ হয়েছে সে তার স্ত্রীকে নিয়ে 9 বার চেন্নাই এপোলো গিয়েছে একটা অশিক্ষিত লোক সে পড়াশোনা কিছুই জানে না টিপসইতে তার স্ত্রীকে নিয়ে চেন্নাই এপোলো গিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম সেটা কীভাবে সম্ভব হলো আপনি পড়াশোনা জানেন না এবং ওনার ছোটবেলায় মা বাবা মারা গেছে অনাথ ছিলেন উনি আপনি এত বিশাল বাড়ি টাড়ি বানিয়েছেন চেন্নাই গেছেন সেটা কীভাবে সম্ভব তিনি বললেন যে ডাক্তারবাবু আমি ছোটোবেলা থেকেই বুঝে গেছি যে আমার বুদ্ধিশুদ্ধি নেই পড়াশোনা নেই আমি খুব চিন্তাভাবনা করে আমার গ্রামে 2-3 জন লোক খুঁজে বের করলাম যারা আমাকে সৎ বুদ্ধি দেবে যারা শিক্ষিত বুদ্ধিমান এবং সৎ এরকম 2-3টা লোক আমি আমার খুঁজে খুঁজে চিন্তাভাবনা করে বের করলাম আমার যখনই কোনো সমস্যা হয়েছে জীবনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছে আমি ওই লোকগুলির কাছে গিয়েছি তারা যেভাবে বলেছে আমি ব্লাইন্ডলি তাই করেছি এবং করে করে আসছে আমার এই অবস্থা এবং চেন্নাইতে গিয়েছি আমি তাদেরকে জিজ্ঞেস করে তারা লিখে দিয়েছে সেই লেখা নিয়ে আমি চলে গেছি আরেকটি ঘটনা একটি ছেলে মেডিকেল পড়তে গিয়েছে সে ভালো করে ছেলে কখনো নেশা ভাঙ করেনি মেডিকেল কলেজে গিয়ে কোনোভাবে যেরকম হয় হোস্টেলে থাকতে পার্টি হয় সেও মদ্যপান শুরু করে মদ খেতে খেতে এডিক্টেড হয়ে যায় প্রত্যেকদিন মদ খেতে হয় সে প্রত্যেকদিন চেষ্টা করে মদ ছাড়বো কিন্তু ছাড়তে পারে না পরিবেশ তাকে অ্যালাউ করে না নিজের দুর্বলতা রয়েছে এইভাবে বছরখানেক চলে যাওয়ার পর সে একদিন এমন একটা মানুষের কাছে দেখা করতে যাবে যাকে সে ছোটবেলা থেকে খুব ভালোবাসে শ্রদ্ধা করে যাকে আইডিয়াল মনে করে জীবনে প্রথমবার তার মুখোমুখি হবে যাওয়ার আগে সে ভাবে যে আমি যাকে তো শ্রদ্ধা করি ভালোবাসি আমি তার সামনে আমার এই স্বভাব নিয়ে এই মাদকাসক্তি নিয়ে দাঁড়াবো হয় আমি মদ ছাপো আর নাহলে ওনার কাছে যাবো না সে মদ ছেড়ে দিল এই ঘটনার দিকে আমার ব্যক্তিগত যেটা উপলব্ধি যে আমি শিক্ষিত হতে পারি বুদ্ধিমান হতে পারি অত অশিক্ষিত হতে পারি মূর্খ হতে পারি কিন্তু আমার জীবন সফল তখনই হবে যদি আমার একটা লাভ সেন্টার থাকে ওই যে হোস্টেলে পড়তো ছেলেটি মদ খেত শুধু একটা মানুষকে ভালোবাসে বলে তার সঙ্গে দেখা করতে যে মদটা ছেড়ে দিল আর কি প্রয়োজন আমার জীবনে একটা গাইড দরকার আমি শিক্ষিত হতে পারি বুদ্ধিমান হতে পারি বড় ডিগ্রি থাকতে পারে কিন্তু জীবনে চলার কায়দা কোনো স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে শেখায় না সংসারের যে ঘোরপেচ কীভাবে বিয়ে করতে হবে কি কীভাবে সংসার করতে হবে কীভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে কীভাবে মা বাবাকে সেবা দিতে হবে কোথাও শেখায় না এই জীবনের একজন গাইড প্রয়োজন ওই যে ধনপুরের নিরক্ষর লোকটা 3 জন গাইড পাওয়ায় সে জীবনে এত এস্টাবলিশ হয়েছে এরকম প্রত্যেকটা মানুষের জীবনে যদি একজন লাভ সেন্টার থাকে আর একটা গাইড থাকে আর যদি সৌভাগ্যক্রমে ওই লাভ সেন্টারটি আমার গাইড হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা আমার যে টপিক একটু আমার সময় হলে বলবেন যে ভারতের যে যুব সম্প্রদায় আমাদের দেশের তাদের জীবনে শ্রী ঠাকুরের কি প্রয়োজনীয়তা একটা খুব আনন্দের ব্যাপার যে ভারতবর্ষে যুব সম্প্রদায় বিশ্বের সবচেয়ে বড় যুব সম্প্রদায় সবচেয়ে বড় এই যুব সম্প্রদায়ের মধ্যে এনার্জি বেশি থাকে সাহস বেশি থাকে উদ্যম বেশি থাকে কর্মচঞ্চলতা বেশি থাকে তাহলে তো ভারত বিশ্বের 1 নম্বর দেশ হওয়ার কথা অর্থনীতিতে শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানে সব দিকে 1 নম্বর হওয়ার কথা তা তো নেই কেন নেই
এত বড় একটা যুব শক্তি থাকতে ভারত উন্নতি চরম শিখরে কোনো পৌঁছায়নি। তার কারণ দেখা গিয়েছে যে যুব সম্প্রদায়ের মধ্যে বর্তমানে আত্মকেন্দ্রিকতা, অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল, জাগতিক বিষয় আসে শুধু চায়, নেশাগ্রস্ততা, আত্মকেন্দ্রিকতা, একটা ভাবলেশহীনতা, একটা যান্ত্রিক জীবনের প্রতি সবাই অভ্যস্ত হচ্ছে। ওই যেমন মোবাইল ইন্টারনেটে আসক্ত হচ্ছে, ড্রাগ এডিক্ট হচ্ছে, অবসাদ বাড়ছে, তার কারণ খুঁজতে গিয়ে সমাজবিজ্ঞানীরা এবং মনোবিজ্ঞানীরা কতগুলি কারণ খুঁজে বের করলো। তার মধ্যে যে কয়েকটা কারণ বলছে যে অতি আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, একসময় ছিল যৌথ ফ্যামিলি, আজকাল হয়ে গেছে একা, কি বলে সিঙ্গল ফ্যামিলি, মা বাবা ছেলে একজন সন্তান, একটা ফ্ল্যাটের ভিতরে তিনজন মানুষ, তার মধ্যে মা বাবা দুজন চাকরি করে, সন্তানটা একা, কাজের মহিলা বা যার কাছে মানুষ হয়, এই যে একাকিত্ব একটা মেইন ফ্যাক্টর বলছে। ওয়ার্কিং প্যারেন্টস বাচ্চাকে সময় কম দিতে পারে, এটা একটা কারণ বলছে। আর বলছে যে এডুকেশনে এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ, একটা তীব্র প্রতিযোগিতা, হেরে যাওয়ার ভয়, কখন আমি হেরে যাব, আমার প্রমোশন যদি না হয়, আমি যদি ফার্স্ট না হই, আমি যদি চাকরি না পাই, আমার যদি এই দামি গাড়িটা কিনতে না পারি, একটা সারাক্ষণ শুধু একটা ভয়, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, আর যদি হেরে গেলে হতাশা। এই সমস্ত কিছু মিলে আজকে যুব সম্প্রদায় একটা ধ্বংসের মুখে যাচ্ছে। কিরকম ধ্বংস, কয়েকটা উদাহরণ বলছি। ভারতবর্ষে প্রতি ঘন্টায় একজন করে ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করে, গুগল সার্চ করতে প্রতি ঘন্টায়। গত 26 বছরে ভারতবর্ষে 40% আত্মহত্যার সংখ্যা বেড়েছে। নেশাগ্রস্ততার কথা যদি বলি, ভারতবর্ষে প্রতিদিন প্রায় 50,000 শিশু তামাক জাতীয় নেশা আসক্ত হয়। গত 10 বছরে ড্রাগ ব্যবহারের পরিমাণ প্রায় 43% বেড়েছে। জুভেনাইল ক্রাইম গত 5 বছরে 30% উপরে বেড়েছে। মেন্টাল ডিপ্রেশন হু হু করে বাড়ছে। কেন? তার কারণ ওই যে বললাম, তা থেকে উত্তরণ উপায় কি? উত্তরণ উপায় নিয়ে বহু গবেষণা হয়েছে, আমি স্লাইডে বহু রেফারেন্স দিলেও সময় দেখাতে পারছি না। বহু বিখ্যাত সাইকিয়াট্রিস্ট এই ব্যাপারে গবেষণা করেছেন এবং অধিকাংশ সাইকিয়াট্রিস্ট একটা কথা বলছেন যে আমরা জাগতিক উন্নতি এত বেশি হয়েছে আমাদের দেশে তথা বিশ্বে, যে জাগতিক উন্নতির পেছনে ছড়তে গিয়ে আধ্যাত্মিকতা থেকে আমরা দূরে সরে আসছি, জীবনের মূল মূল্যবোধ থেকে দূরে সরে আসছি। এবং WHO-র বহু এক্সিকিউটিভ মেম্বার যারা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত নীতি হতেন, তারা বলছে যে যদি মানুষকে যদি সুস্থ রাখতে হয়, শুধু মেন্টাল এবং ফিজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে হবে না, তার সাথে আধ্যাত্মিকতা যুক্ত করতে হবে। তারা বলছে যে মানুষটার ঈশ্বরের সাথে খুব ভালো সম্পর্ক, তার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ভালো, অর্থাৎ আধ্যাত্মিকতাকে একটা মানুষের জীবনে সুস্থ থাকার মূল এবং বেসিক জিনিস বলে গণ্য করা হচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু আধ্যাত্মিক, আমাদের দেশ তো আধ্যাত্মিক দেশ, এত তো মহাপুরুষ, এত তো অবতার জন্ম নিয়েছেন, গীতা মহাভারত, তারপর আমাদের দেশে কোনো এই অবস্থা? এত মহাপুরুষ, এত গীতা, এত মহাভারত, এত বাণী, এত নীতিকতা, আমাদের দেশ তো আধ্যাত্মিকতা চূড়ান্ত পর্যায়ে থাকার কথা। সে জায়গায় ঠাকুর বলছেন যে ভারতের উন্নতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা শুরু হয়েছে। তিনি বলছেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ বলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হোক, আর তাকে ভালোবাসো যে তাকে স্বীকার করে। অর্থাৎ আমরা গীতা পড়তে ভালোবাসি, গীতার শ্লোক ফেসবুকে পোস্ট করতে ভালোবাসি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি লাভিং অ্যাটাচমেন্ট কি বাড়বে সেই চর্চাটা নেই। সেই জায়গায় ঠাকুর বললেন যে শুধু নীতি কথা বাণী তত্ত্বকতা কারোর জীবনে পরিবর্তন আনতে পারে না। সেই নীতি কথা বাণী তত্ত্বকতা যার মধ্যে মুক্ত হয়ে আছে, যে জীবন্ত মানুষের প্রতি আমার অ্যাক্টিভ লাভ অ্যাটাচমেন্ট যত হবে, তো তোমার জীবনে পরিবর্তন আসবে। আর তার জন্য এই যে জীবন্ত মানুষের প্রতি অ্যাটাচমেন্ট শুরু করার যে প্রক্রিয়া, সেটাকে তিনি নাম দিলেন দীক্ষা বা ইনিশিয়েশন। খুব একটা ফর্মালিটি, স্কুলে কলেজে ভর্তি হলে যেরকম ফর্মালিটি প্রয়োজন, সেটাকে বলে ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানুষের জীবনের নিয়ন্ত্রণ বা উন্নতির একটা প্রথম এবং প্রধান পদক্ষেপ, তারপর থেকে শুরু হয় পথ চলা। আমার সময় শেষ, প্রার্থনা শুরু হবে। আপনারা যারা তখন ধৈর্য ধরে শুনলেন, প্রতি প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাকে শেষ করছি। জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ জানাই মহোদয় আপনাকে, আমরা শুনলাম আপনার মূল্যবান কিছু কথা, আবারও ধন্যবাদ জানাই। আপনাকে একটু মঞ্চে থাকবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ডক্টর রাজেশ দাস তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা এবারে তার হাতে সম্মান স্মারক তুলে দেব। ডক্টর রাজেশ দাস আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা ডক্টর রাজেশ চৌধুরী মহোদয় হাতে শুভেচ্ছা স্বরূপে সম্মান স্মারক তুলে দিচ্ছি। এটা জোরে করতালি হয়ে যায়।